কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লারা সকাল সকাল ১৮৭৮ সালের ২৭ নভেম্বর জন্ম হয় কবি যতীন্দ্রমোহন বাগচির। ১৮৮৮ সালের ২৭ নভেম্বর জন্ম হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের। ১৯০৭ সালের ২৭ নভেম্বর জন্ম হয় বিখ্যাত হিন্দি লেখক ও কবি হরবংশ রায় বচ্চনের। ১৯৪২ সালের ২৭ নভেম্বর জন্ম হয় গিটার শিল্পী ও রক সঙ্গীতের অন্যতম সৃষ্টিকর্তা জিমি হেন্ড্রিক্সের। ১৯৮৪ সালের ২৭ নভেম্বর মৃত্যু হয় অভিনেতা অসিত বরণের। নমস্কার নমস্কার নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত, সবাইকে সকাল সকালে স্বাগত। আজকের অধিবেশন যে আমার কাছে কি ভীষণ প্রিয়, কি ভীষণ ভীষণ স্পেশাল, সে কথা আর কি বলবো। যাকে শিল্পী হিসাবে অত্যন্ত শ্রদ্ধা করি, যাকে মানুষ হিসাবে ততোধিক ভালোবাসি, যার কাছে নিজের আনন্দের কথা বলতে পারি, নিজের ভুল ত্রুটি স্বীকার করে নিতে পারি, যার বিনম্র লিডারশিপ অনুসরণ করি, সেই সৈকতদা, আপনাদের সকলের ভীষণ ভীষণ প্রিয় সৈকত মিত্র আজকে আমাদের ফ্লোরে রয়েছেন। সৈকতদা, গুড মর্নিং, সকাল সকালে স্বাগত। আমি ভীষণ খুশি, ভীষণ খুশি, আমার খুব ভালো লাগছে। মানে কি হয়, মানে এখানে তুমি বলতে হবে না, তুই বললে চলবে? হ্যাঁ, তুই বললে চলবে। মানে কি হয়, সেম ফ্রেটার্নিটি যদি কেউ হয়, তার মধ্যে যে বোধটা থাকে, যে অনুভূতিটা হয় থাকে, সেটা মানে বলতে বা বোঝাতে কেন যেন ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে আমাদের থেকে, মানে সিধু আমার থেকে বয়সে একটু ছোটই বলবো, কিন্তু চেহারাটা একটু বড় সড়ো হয়ে গেছে, যাই হোক, কিন্তু খুব ভালো ছেলে এবং গায়ক বা প্রেজেন্টার হিসেবে তো আপনাদের আর কিছু বলার নেই। তো খুব ভালো লাগছে সিধু, আজকে তুই প্রেজেন্ট করছিস, খুব ভালো। তুমি আগেও এসেছো সকাল সকালে, আজকে এই শীতের সকালে, হালকা শীতের আমেজে সকাল সকাল কেমন লাগছে তোমার, বা কি প্ল্যানিং আজকে সকালবেলা? আজকে কিন্তু একটু ভোর ভোর একটুখানি ঠান্ডা ঠান্ডা ছিল, এটা কিন্তু মানে জলো জলো ব্যাপার ছিল, ভালো লাগছে। মানে কলকাতায় শীতটা তো আমরা পাই না, শীতটা পেলে বেশ ভালো লাগে। একটাই সমস্যা, সকালবেলায় উঠে চাটা পেলাম, যদি একটু দেরিতে, চাটা না থাকলে মনে হয় খুব অসুবিধে, আর চা করার সময়ও থাকে না এই সকালবেলা ৬টার সময় এসে পৌঁছানোর জন্য। এনিওয়ে, মানে শরীরে বা গলায় যেটুকু জড়তা থাকে, চা সেটার একটা খুব বড় দায়িত্ব নেয়। একদম একদম, ওটা ছাড়া এখন সকালবেলা ভাবাই যায় না, আর সকালবেলা ওঠা অভ্যাসটা তো চলে গেছে। আমরা আজকে গানের তালিকায় কিরকম গান থাকবে? আমি সকালবেলা একটা একটা সকালবেলা একটা রাগ ভিত্তিক একটা গান দিয়ে শুরু করি, তারপরে অন্যান্য গান। কত দেরি ও মাধবীরা হতে ভো, কত দেরি ও মাধবীরা হতে ভো, আধারে রয়েছে ছাওয়া আঁখি দুটি মো, আধারে রয়েছে ছাওয়া আঁখি দুটি মো, কত দেরি ও মাধবীরা হতে ভোর, কত দেরি ও মাধবীরা।
দেব। ক্লান্ত বিরহ ভার পারি না বহিতে আর, ক্লান্ত বিরহ ভার পারি না বহিতে আর, ফুলের শিকল হলো মিলনের ডোর, কত দেরি ও মাধবীরা দেব, কত দেরি ও মাধবীরা দেব। কাঁদে শুধু রেশ বাসর হলো যে খেলা ঘরে শেষ, সুর থেমে গেছে কাঁদে শুধু রেশ বাসর হলো যে খেলা ঘরে শেষ, সবচেয়ে যে আপন পর হলো সে এখন, সবচেয়ে যে আপন পর হলো সে এখন, মনকে ভেজায় শুধু স্মৃতির আতর, কত দেরি ও মাধবীরা দেব। আঁধারে রয়েছে ছাওয়া আঁখি দুটি মোর, কত দেরি ও মাধবীরা দেব, কত দেরি ও মাধবীরা দেব। ভারী সুন্দর, ভারী সুন্দর। এবং যারা যারা সকল সকাল সকালে নিয়মিত দর্শক রয়েছেন বা আজকে যারা হঠাৎ দর্শক, তারা সবাই আমাদের সাথে 8:25 অবধি থাকুন, একদম শিওর থাকবেন যে আজকের সকালটা কিন্তু তার রেশ রেখে যাবে দীর্ঘ দীর্ঘ দিন অবধি। সৈকতদা, অবশেষে ওই মানে লকডাউনের ওই ইয়েটা মানে বন্দী অবস্থাটা কাটছে, আস্তে আস্তে লাইভ শো আস্তে আস্তে শুরু হচ্ছে, যদিও এখনো আর কি প্রতিক্রিয়া। হ্যাঁ, আসলে লাইভ শো শুরু হওয়ার মতো পরিস্থিতি হয়তো এসে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সব জায়গায় তো পারমিশনটা সেরকমভাবে নেই, সেটা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু হচ্ছে না তাও নয়, কিন্তু যেভাবে আমরা এই সময়ে একটা মানে অ্যাটলিস্ট এই পুজোর থেকে আপ টু মার্চ পর্যন্ত আমরা যে দম ফেলার সময় পেতাম না, দৌড়োদৌড়ি বলার কিছু নেই, সেই পরিস্থিতি আসবে কবে সেটাও আমার অনুষ্ঠান হচ্ছে বা শিল্পীরা মঞ্চে ফিরতে পারছেন, এটা আমার এইটাই ভালো লাগে, মানসিক জায়গা থেকে এটা ভীষণ বড় রিলিফ। একদম একদম। এবং যেখানে গান করতে যাওয়া হচ্ছে সেখানে মানুষজন আসছেও শুনতে, মানে তারা এতদিন যে বন্দি দশার মধ্যে রয়েছে ছিল, তার সেখান থেকে যে পার পেতে চাইছে তারা সেটা বোঝা যাচ্ছে। অ্যাবসলিউটলি। আপনাদের অনুষ্ঠান ভালো তো লাগবেই সেটা জানান, আর অবশ্যই জানান যে আপনাদের কোন গান শুনতে হচ্ছে, তার জন্য আমাদের 3টে ফোন নাম্বার আপনারা জানেন, তবু মনে করিয়ে দিই 2423 আপনাদের ফোনের অপেক্ষায় থাকলাম, ততক্ষণে সৈকত দার 2 নম্বর গান। এই গানটা অনেকদিন গাইনি, গিয়ে শোনাই। সুরসাগর হিমাংশু দত্ত কত বছর আগেই, মানে উনি কিন্তু প্রথম বলা যেতে পারে, আমরা অনেককে নিয়ে বলি, কিন্তু সুরসাগর হিমাংশু দত্ত যে বাহির পৃথিবী আমাদের বাংলার বাইরে এবং ভারতবর্ষের বাইরে যে মিউজিক সেটাকে বাংলার মধ্যে ভীষণভাবে নিয়ে এসেছিলেন, সে 50 সাল বা তার আগেই, তখনকার একটা গান শুনে দেয় কত স্মার্ট একটা গান। তোমারই পথ পানে চাহি আমারই পাখি গান গায়, শিশির নীরে অবগাহি কানন পথ ফুলে ছায়, তোমারই পথ পানে চাহি আম
গান গায়, শিশির নীরে অবগাহি, কানুন পথ ফুলে যায়। অসামান্য একটা কম্পোজিশন না, এবং সময় থেকে অনেকটা এগিয়ে আমি বলবো। হি ওয়াজ সো মাচ অ্যাহেড অফ দ্যাট টাইম। এরকম আর আর কোন কম্পোজার তোমার এরকম ভালো লাগে, হয়তো মানে যারা এই সময় অবধি অতটা তারা তাদের মানে কি বলবো সুনামটা সেইভাবে ক্যারি করেনি কিন্তু তাদের প্রাপ্যটা? হ্যাঁ, আমি যদি বলি আমাদের অনুপম ঘটক। আচ্ছা, মানে অনুপম ঘটকের যে কি অসাধারণ অসাধারণ কম্পোজিশন, যদি কোনো কিছু কিছু গান আছে যদি কেউ একবারে ঠিক মতো গেয়ে দিতে পারে তাহলে সে সত্যি আর্টিস্টটা মানতে হবে, যদি ঠিক মতো গাইতে পারে। আচ্ছা, এবং অনুপম ঘটক প্রথম ক্রোম্যাটিক মানে ইভেন অর্কেস্ট্রেশনের কিন্তু এখানে শুরু করেছিলেন। আমি বলছি মানে এই গান যদি হয়, তুমি এই যে জিনিস ক্রোম্যাটিক মানে পরপর এগুলো করা, এবং কি অসাধারণ সেই 50 সালে উনি আর বেশি দিন ছিলেন না, বহু গান আছে যেগুলো আমরা হয়তো অনেকে শুনিনি তো, আর বেশ কিছু গান আছে যে গানগুলোর মানে আমার মনে হয় না যে এমন কোনো নোট আছে যেখানে মানে ওই গানটাতে ইউজ হয়নি। আচ্ছা, এরকম বহু গান আছে, নচিকেতা ঘোষেরও আছে, কিন্তু নচিকেতা ঘোষ তো বিষ্ণুভাবে রয়ে গেছে। আর যদি সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত রিলেটেড বলা যেতে পারে তাহলে অবশ্যই সলিল চৌধুরী আসবে, সুদিন দাশগুপ্ত আসবে, বাকিরা তো সকলেই আছে। ফোন আছে, তারপর আমরা গানে যাবো। আচ্ছা, সঙ্গে রয়েছেন দর্শক বন্ধু, কে আছেন ফোন লাইনে? সকাল সকালে স্বাগত, সুপ্রভাত। শুধু হ্যাঁ, আমি বানপুর হীরাপুর থেকে সুজিত দাস, সুজিত ঠাকুর কথা বলছি। সুজিত বাবু স্বাগত, আপনারা সব ভালো আছেন তো?
আচ্ছা আজ তো সৈকত এসেছেন, সৈকতের কাছে আমার তো শ্যামলদার অনেক গান আশা করব, পুরোটাই আশা করব সৈকতের নিজস্ব গান বাদ দিও আর কি। তো আমার সঙ্গে ওদের বাড়িতে অনেকবার যাতায়াত হয়েছে সৈকত, আমি আপনাকে দুটো গানের কথা বলি। হ্যাঁ বলুন। একটি হচ্ছে চৈতালি রাত যাক যাক ডুবে যাক, আরেকটি হচ্ছে সূর্য আবার উঠলো, সূর্য আবার উঠলো আবার ডুবলো। হ্যাঁ এই দুটো বললাম, মনে হয় আপনি গাইবেন, আমি খুব আনন্দ পাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সূর্য বাবু সঙ্গে থাকুন, আপনার রিকোয়েস্ট আমরা রাখার চেষ্টা করব। আমরা চলে যাই সৈকতের পরে। আমি একটা গান গিয়ে শোনাই, এই গানটা এখনো রেকর্ড করিনি, করব। এই ধরনের গান তো খুব একটা এখন হয় না। সুরকার গীতিকার ক্রমশ প্রকাশ্য বলুন। সাত মাত্রার উপরে একটা গান, আলো আলো পথার আলো অন্ধকার, আলো আলো পথার আলো অন্ধকার, কুবের আলো পেরিয়ে এলো পারাবার, কুবের আলো পেরিয়ে এলো পারাবার, আলো আলো পথার আলো অন্ধকার। আলো আলো রং ভিজিয়ালো তার ভুবন, আলো আলো বিছিয়ে দিল তার ভুবন, স্বচ্ছ হোক সবার চোখ সবার মন, স্বচ্ছ হোক সবার চোখ সবার মন, আলো আলো পথার আলো অন্ধকার, আলো আলো রং মেলালো সবুজ নীল, আলো আলো রং মেলালো সবুজ নীল, সেই ঠিকানায় মেললো ডানা শঙ্খ চিল, আলো আলো হাত বোলালো জগৎময়, আলো আলো হাত বোলালো জগৎময়, যেখানে প্রাণ সেখানে গান আলোকময়, যেখানে প্রাণ সেখানে গান আলোকময়, আলো আলো পথার আলো অন্ধকার, কুবের আলো পেরিয়ে এলো পারাবার, আলো আলো পথার আলো অন্ধকার, আলো আলো পথার আলো অন্ধকার। ভারী সুন্দর গান, সুন্দর। এই ধরনের গান তো হয় না, এটা হোক এবং আমরা শুনি আরো মানে ব্যাপক হারে শুনি সেটা চাইবো। আর আমার একটা গেস্ট রয়েছে হারমোনিয়ামের উপরেই তাদের কাগজটা লিরিকটা রাখা ছিল, তো তাতে দেখলাম বিভিন্ন শব্দ কেটে আবার আরেকবার রিরাইট করা আছে, তো আমার আন্দাজ এটা হচ্ছে সৈকতদার নিজের লেখা নিজের সুর। না না সেটা তাহলে বলেই দিতাম, নিজের ঢাক নিজের সকলে পেটায়, কিন্তু সেটা বললাম না, এটা আমার না, আমার সুর না, আমার কথা না। আচ্ছা ওকে, ক্রমশ প্রকাশ, ক্রমশ প্রকাশ। আচ্ছা ঠিক আছে, সঙ্গে রয়েছেন দর্শক বন্ধু, তার সাথে কথা বলে নেবো তারপরে গানে যাবো। নমস্কার, কে আছেন ফোন লাইনে? হ্যালো সুপ্রভাত, আমি সৌগত গুহ পূর্ণিয়া বিহার থেকে বলছি। ভলিউমটা একটু বাড়বে। হ্যালো, হ্যাঁ আরেকবার বলুন। আমি সৌগত গুহ পূর্ণিয়া বিহার থেকে বলছি। আচ্ছা বিহার থেকে বলছেন সৌন্দর্য বাবু, বলুন। সৌগত বাবু, সৌগত, সৌগত। হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে।
সকলকে আমার প্রথমেই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং যন্ত্রসঙ্গীত শিল্পীদের আমার অনেক অজস্র ধন্যবাদ জানাই। আমি সরাসরি সৈকতের কাছে যাই। হ্যাঁ বলুন। হ্যাঁ সৈকত, আমি সৈকতদা পূর্ণিয়া বিহার থেকে বলছি। হ্যাঁ সুন্দর অনুষ্ঠান হচ্ছে, বলার নেই আর ভাষা নেই তোমার কণ্ঠের এবং গায়কের। না না, সকালবেলা সুর সুর বেরোয় না গলা দিয়ে, এরকম বলবেন না। তোমার গলার মধ্যে একটা আলাদা ফ্লেভার রয়েছে, সেটা আমাদের ভীষণ সকলেরই পছন্দের। আমি একটি গানের কথা বলি তোমাকে। হ্যাঁ, ওই শ্রী শ্রী দিয়ারের কুঞ্জে, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং শ্রদ্ধেয় শ্যামল মিত্রের সুরের গীত। তুমি আর আমি শুধু, জীবনের খেলাঘর, পবিত্র মিত্রের লেখা, সুবিধার বন্ধুদের। আরেকটি গান বলবো, সেটি হচ্ছে ভ্রমরা ফুলের বনে। এই গানটি মধুমিতে অনেক কাটার জ্বালা, একসঙ্গে রইলাম খুব ভালো সময়, সকলকে ভালো থেকো, সঙ্গে আছে। ঠিক আছে, ঠিক আছে সৈকতবাবু, সঙ্গে থাকুন। আমি আপনার সাথে একদমই সহমত যে সৈকতদার গলা উনি দাদা মানে অস্বীকার করছে, কিন্তু দারুণ বলছে, কি সুন্দর একটা মানে অদ্ভুত একটা মনোরম একটা কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি। কিন্তু সকালবেলা গান বলে খুব কঠিন, তার মধ্যে এখন কি গান গাইব একটা। হ্যাঁ এই গানটা আমি একটু শৈল চৌধুরীতে আসি। শৈল চৌধুরীর বিভিন্ন কম্পোজিশনের মধ্যে এটা আমার খুব প্রিয়, তার কারণ হচ্ছে এই গানটা বলেছিল আমি একটু অন্যরকমভাবে বানাবো, বাংলাদেশে যা যাচ্ছি আমি ফিরে তোকে একটা অন্যরকম গান দেবো দিয়েছিল। এটা কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা, একটা নদীর বর্ণনা, মানে এই ধরনের কবিতার ওপর সলিল চৌধুরীর মতো মানুষই পারে একটা সেটাকে গান হিসেবে বাঁধতে, এবং সেটার অর্কেস্ট্রেশন মানে একটা নদীর বর্ণনা যাচ্ছে অর্কেস্ট্রেশন, মানে সেটা একা সৈকত, ওর ওর নাম সৈকত, আমার কাজিন হয় বুবাই, চেষ্টা করবে দেখা যাক কি হয়। বাজা, আমি একটু আলাপ করে দিই ওদের সঙ্গে। হ্যাঁ একদম একদম। কিবোর্ডে রয়েছে সৈকত, ওর নাম বুবাই সৈকত, রূপেন্দু রয়েছে হ্যান্ডসনিকে, এবং সৌম্য রয়েছে তবলা এবং অক্টোবর। আমাদের তরফ থেকে সৌম্য, রূপেন্দু এবং সৈকতকে স্বাগত এবং থ্যাংক ইউ আমাদের সকাল সকাল এত সুন্দর করে তোলার জন্য। চল নদীর বর্ণনা, চল 1 1 2 3 4। পায় তার
আমার ঘুমুর বাধা পরনে উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগরা উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগরা পায়তার ঘুমুর বাধা পরনে উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগরা নীল ঘাগরা সেই নদীর সঙ্গে দেখা এক নদীর সঙ্গে দেখা যেতে 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 এক নদীর সঙ্গে দেখা নদীর দুদিকে দুটো মুখ সে নদীর দুদিকে দুটো মুখ সে নদীর দুদিকে দুটো মুখ এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল চলে গেল চলে গেল এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল চলে গেল চলে গেল যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি অমনি করে যাই যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি অমনি করে যাই বুঝিয়ে দিল আমি থেকেও নেই না থেকেও আছি বুঝিয়ে দিল আমি থেকেও নেই না থেকেও আছি বুঝিয়ে দিল বুঝিয়ে দিল বুঝিয়ে দিল বুঝিয়ে দিল বুঝিয়ে দিল বুঝিয়ে দিল থ্যাংক ইউ দাদা এরকম একটা গান শোনানোর জন্য আমি তো অবশ্যই প্রথমবার শুনলাম জীবনে আমার মনে হয় দর্শকরাও তাদের মধ্যে অনেকেই প্রথমবার শুনলেন অনেকেই শুভাশঙ্কর এবং সলিল চৌধুরী এরকম একটা জুটি যে কাজ করেছে সেটাই জানতাম না দারুণ দারুণ এবং সত্যি অর্কেস্ট্রেশন আন্দাজ করা যাচ্ছিল যদিও মানে বুবাই খুবই ভালো বাজিয়েছে মানে এগুলো কি তখন এর 7-8 জন মানে গ্রুপ ভায়োলিনস ট্রম্বন বা ট্রাম্পেট বাজছে এ বাজছে মানে টোটাল অর্কেস্ট্রা বাজছে আর কি দাদা একটা প্রশ্ন ছিল যে খাতাটা এক্ষুনি সরে এলো আর কি তো এই খাতাটার বয়স কিরকম এই খাতাটার বয়স খুব বেশি ঘুরিয়ে জিজ্ঞেস করছি যে তোমার সাংগীতিক জীবন কতদিন হলো তোমার সাংগীতিক জীবন তো হয়তো জন্মলগ্ন থেকেই শুরু হয়েছে তবু পারফরমেন্স ওরিয়েন্টেড সাংগীতিক জীবন আমার বলতে গেলে প্রথম পারফরমেন্স মানে প্রফেশনাল কোনো মঞ্চে পারফরমেন্স যদি বলা যায় সেটা হচ্ছে 83 সাল আচ্ছা তার আগে তো বন্ধু বান্ধবদের সঙ্গে এখানে ওখানে সেখানে এগুলো তাহলে 38 বছর 38 বছর ও ওয়াও আর এই খাতাটার বয়স হচ্ছে 1975 সাল এটা বাবার মানে খাতা আচ্ছা তার মানে খাতাটির বয়স 46 এবং বোঝাই যাচ্ছে খাতাটি প্রচুর রোদ ঝড় জল বৃষ্টি সবকিছুর মধ্যে তার আগে তার আগে আরো আরো দুটো মোটা খাতা আছে সেগুলো তো সেই মানে 50 সাল বাবার হাতে লেখা আছে এই খাতায় হ্যাঁ আমি দেখতে চাই তবে তার আগে একটু কথা বলে নিই নমস্কার কে আছেন ফোন লাইনে সকাল সকালে স্বাগত গুড মর্নিং সিধু আমি ছত্রিশগড় থেকে দেবাশিস ঘোষ দেবাশিস বাবু স্বাগত বলুন সুন্দর সকাল আর সৈকত এসছে সৈকত গুড মর্নিং ভাই হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং তোমাকে এবং তোমার সহযোগী শিল্পী যারা আছে প্রত্যেককে শুভেচ্ছা দুটো গান বলি অনেকদিন শুনিনি গান দুটো একটা হচ্ছে রাজার পঙ্খী উইড়া গেলে রাজা আর একটা হচ্ছে তোমার সমাধি ফুলে ফুলে ডাকা
খুব ভালো গান হচ্ছে, সকালবেলা তোমার গানের গলা সত্যিই খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, শুধু ছত্তিশগড় থেকে দেবাশিস বাবু সঙ্গে থাকুন। আজকে অবশ্য সৈকতদার মুডটা একটু অন্যরকম, একটু আনকমন গান, একটু রেয়ার গান বেছে বেছে এনেছে সৈকতদার, সেটা বুঝতে পারছি, তবে আপনার রিকোয়েস্ট রাখারও চেষ্টা হবে। আর এই মুহূর্তে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে হচ্ছে, একজন শিল্পী হিসাবে শ্রী শ্যামল মিত্র, আমাদের কিংবদন্তী শ্যামল মিত্রর হাতের লেখা ডায়েরি ধরে আছি, তার হাতের লেখা দেখতে পাচ্ছি সামনে, আমার কি বলবো, রোম খুব খারাপ হয়ে যাচ্ছে। খাতাটার যে অবস্থা, এটা আপনাদের প্রত্যেকের জন্যই আমার মনে হয় খুব বিশেষ একটা মুহূর্ত। আমরা যারা যারা বাংলা গান ভালোবাসি, বাংলা গানের সাথে রয়েছি, এটা সত্যি সত্যি থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। যেটা বললি তুই খুব ভালো, যে একটু অন্যরকম, তাই এই গানটা বোধ হয় একটু রিহার্সাল করার সময় শোনাচ্ছিলাম। এটাও একটু সলিল চৌধুরীর রম্য গীতি, মানে একটা সময় ছিল রেডিও রেকর্ডিং, হ্যাঁ রেডিওতে একটা সময় ছিল, রেডিওতে কোনো রেকর্ডিংয়ের সিস্টেমই ছিল না, লাইভ হতো, একজন শিল্পী সকালবেলা একবার, দুপুরবেলা একবার, রাত্রিবেলা একবার গিয়ে গান করত। আচ্ছা, কিন্তু তারপরে যখন রেকর্ডিং সিস্টেম হলো তখন এগুলো হচ্ছে রেডিওর নিজস্ব রেকর্ডিং, মানে প্রোডিউসার কি এআইআর, এআইআর যা এগুলোকে রম্যগীতি বলা হতো, সেই রম্যগীতি, এটা সৈজদীর কথা সুরে একটা গান, পরে এটা হিন্দি হয়েছে, কিশোর কুমার গিয়েছে, আরও কেউ কেউ বাংলাতেও গিয়েছে, আমি গিয়ে শুনি গানটা, আমার খুব ভাল লাগে গানটা। ও চলে যে যায় দিন দিন দিন, নূপুর বাজে রিন ছিন ছিন, চলে যে যায় দিন দিন দিন, নূপুর বাজে রিন ছিন ছিন, রজনী নামে জীবনে সজনী আর টেকো না, বুকেতে বেঁধে রেখো না, মহা জীবনে ক্লান্তি হরা মুগ্ধ করা ওই বাজে কার বিন, চলে যে যায় দিন দিন দিন। যেন দিতে পারিনি ও মোর মন হারিনি, কি যেন দিতে পারিনি ও মোর মন হারিনি, স্বপ্ন বন চারিনি আমি যে তোমার, ছিলাম ঘুমে মগন স্বপ্ন হল ভগন, ছিলাম ঘুমে মগন স্বপ্ন হল ভগন, গেল যে বয়ে লগন হায়, ও চলে যে যায় দিন দিন দিন, নূপুর বাজে রিন ঝিন ঝিন, রজনী নামে জীবনে সজনী আর ডেকো না, বুকেতে বেঁধে রেখো না, মহা জীবনে ক্লান্তি হরা মুগ্ধ করা ওই বাজে কার বিন, চলে যে যায় দিন দিন দিন। বিউটিফুল বিউটিফুল, স্মার্ট, হ্যাঁ সুরের চলন মানে কখন কোথায় চলে যাচ্ছে, কি চমক রয়েছে একটা লাইনের শেষে, অসাধারণ। একদম তাই, একদম তাই, মানে কি অসাধারণ সমস্ত ভাবনা এরা ভেবে গেছে না, সত্যি তাই। আমার একজন বলেছিলেন একটি গানের, গানটা খুঁজে বার করে গাইবার চেষ্টা করি, সূর্য আবার উঠলো আবার ডুবলো। তাহলে দাদা গানটা খুঁজে বার করতে করতে আমি আগামীকালের শিল্পীর কথা বলে দিই, আগামীকাল সকাল সকালে শিল্পী থাকবেন শ্রী সঞ্জয় চক্রবর্তী, এবং তার সাথে আলাপচারিতায় থাকবেন সুরজিৎ। আগামীকাল 7:30 ডিডি বাংলার পর্দায় দেখতে ভুলবেন না, সকাল সকাল শিল্পী থাকবেন সঞ্জয় চক্রবর্তী এবং তার সাথে আলাপচারিতায় সুরজিৎ। এবং যেমন বলেছিলাম যে আজকের এই অধিবেশনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল হতে চলেছে, তাই হচ্ছে, আশা করি আপনাদের জন্য ভীষণ ভীষণ স্পেশাল। বিশেষ করে সৈকত এমন কিছু গান নির্বাচন করেছেন যেগুলো শোনার জন্য এই অনুষ্ঠানটা শুনতে হয়। এই গানটা নচিকেতা ঘোষের সুর আর কি, আর
সবসময় ওনার তো একটা কোথা দিয়ে শ্যুটটা শুরু হবে এটাই একটা অদ্ভুত ব্যাপার ছিল। আর এর সঙ্গে যদি অরিজিনাল রেকর্ডিংটা শোনা যায়, দুটো বাঁশি বেজেছিল, একটা সুশান্ত, একটা তো অলোকনাথ দে অবশ্যই, একটা তো চানু রায়, যিনি এস ডি বর্মনের ভাগ্নে ছিলেন। উনি দেখবেন ওই সময়কার গানে, ফিফটি সিক্সটিজের গানে প্রচুর গানে আছে যেটা মানে হারমোনি বাজছে, এটা অদ্ভুত ধরনের হারমোনি। আচ্ছা, মানে সেটা ফ্লুটে, সে ফ্লুটে। আচ্ছা, সূর্য আবার উঠল, আবার ডুবল, আবার উঠল, ওই রাত পোহালো, পুঞ্জ কলি ফুটল, আবার ঝরল, আবার ফুটল, তাই ঘুম ভাঙালো। তখন না সবাই আমাদের থেকে অনেক বেশি আধুনিক ছিল। মনকে বোঝায় মন যে কেমন করে, এই যে ভুলি এই যে মনে পড়ে, যেন পাখ না মেলে গুঞ্জে, ওলি জুটল আবার ফিরল, আবার জুটল ওই রাত পোহালো, সূর্য আবার উঠল, আবার ডুবল, আবার উঠল ওই রাত পোহালো। এই মনে হয় তেমনি আছো আমার গো, পলক পড়ে দ্বন্দ্ব জাগে আবার গো, এই মনে হয় ছন্দে কোথায় বাজলো গানে শিশুর তোমার কি না, ভাবি স্বপ্ন খেয়ার বাঁধন সে যে টুটল, আবার বাঁধল, আবার টুটল ওই রাত পোহালো, সূর্য আবার উঠল, আবার ডুবল, আবার উঠল ওই রাত পোহালো, ওই রাত পোহালো, পোহালো, পোহালো। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক কম্পোজিশন। কি কম্পোজিশন, এর উল্টো দিকে ছিল একটা, এই রাত একদম সেই তখন চাচা ককটেল চলছে, টাক টাক করে টাক টাক ডুক ডুক বঙ্গ, এ আকাশ, একদম অন্যরকম গান। দর্শকদের বা শ্রোতাদের একটা একটা প্রশ্ন থাকে যে সুর আগে না কথা আগে? সলিল চৌধুরী কিংবা সুধীন দাশগুপ্তর ক্ষেত্রে যেহেতু ওনারা সুর কথা দুটোই করতেন, ধরে নিচ্ছে একসাথেই আসতো, কিন্তু ধরুন নচিকেতা ঘোষ যখন কম্পোজ করতেন, উনি আগে কথা পেতেন না উনি ওনার সুরের ওপরে লেখা হতো? নচিকা গুপ্ত আমি সামনে থেকে দিই, আমি যে সামনে থেকে যেটা দেখেছি সেটা বলতে পারি, সেটা হচ্ছে বেশ কয়েকজন, তার মধ্যে অবশ্যই আমার বাবা, বেশিরভাগটা কিন্তু আগে সুর হতো, কিছু কিছু গানের আগে কথা মানে হতো, তার উপর সুর হতো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সুর আগে, অধিকাংশ ক্ষেত্রে সুর আগে, মানে আমি সামনে থেকে যা দেখেছি। তারপরে বাপি লাহিড়িকেও দেখেছি,
সলিল জেঠু কিন্তু আগে একটা গুনগুন করে ভেজে নিতেন, যেমন আমার একটা গান দিয়েছিলেন, পরে সেটা আমি জাস্ট একটা ছোট্ট দুলাইন দিই। কত না কথা ছিল বলবার, কত যে পথ ছিল চলবার, শেষ না হতে হতে সোনালি সূর্যের সময় হলো বুঝি ঢলবার, সময় হলো বুঝি ঢলবার, দেখো না দেখো না গোয়ার বার, দেখো না দেখো না গোয়ার। এই যে পাঁচ ছটা কর্ডস এর উপর কর্ডসটাকে ভেজে নিয়ে তারপর বসে বসে খসখস খসখস করে একটা লিখে ফেললো। আচ্ছা, এই নয় যে আগে কথা হয়েছে তার উপর সুর সবসময় তা হয়েছে না, তবে অনেক ক্ষেত্রে হয়েছে, অনেক ক্ষেত্রে আবার সুর আগে সুর খাঁচাটা তৈরি করে দেয় তার উপরে কথা বলে নিয়ে। দর্শক বন্ধু আছে কথা বলে নিই। নমস্কার, কে আছেন ফোন লাইনে সকাল সকালে, স্বাগত। হ্যাঁ সিদ্ধার্থ বাবু নমস্কার। নমস্কার, আমি ঋষিকেশ চক্রবর্তী বলছিলাম কসবা থেকে। ঋষিকেশ বাবু বলুন। হ্যাঁ, খুব সুন্দর অনুষ্ঠান তো বলাই বাহুল্য, এবং আপনার মাধ্যমে শ্রদ্ধেয় শিল্পী যে হাতের লেখাটি আমরা দেখতে পেলাম সেটা আমাদের চিরজীবনের একটি সম্পদের মধ্যে একটি। ঠিক, অশেষ ধন্যবাদ আপনাকে এবং সৈকত বাবুকে অবশ্যই, যার মাধ্যমে আমরা এই উপহারটি পেলাম। একটু সৈকত বাবুর সঙ্গে কথা বলি। হ্যাঁ বলুন, নমস্কার। অসামান্য অনুষ্ঠান বলাই বাহুল্য, এবং সবচেয়ে বড় কথা কি, আপনার মাধ্যমে যে উপহার, সঙ্গীত উপহার আমরা পাই তার রেশ আমাদের থাকে অনেকক্ষণ, সেইটাই আমাদের আগের দিকে এগোবার জন্য উদ্বুদ্ধ করে, এই জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। ছোট্ট দুটি গানের অনুরোধ রেখে ছোট্ট সময়ের অপেক্ষায় রয়েছি। একটি হলো তরিখানি ভাসিয়ে দিলেন ওই কুলে, এবং দ্বিতীয়টি হচ্ছে চোখের নজর কম হলে, যদি সম্ভব হয় খুব ভালো লাগবে। যা তাছাড়া যা অনুষ্ঠান শুনছি চমৎকার লাগছে, সহযোগিতা অসাধারণ, সঙ্গে রইলাম। থ্যাংক ইউ ঋষিকেশ বাবু, আপনি আমাদের একজন ডেডিকেটেড দর্শক জানি আমরা, কিন্তু তারপরেও আপনি যখন বলেন যে আজকের অনুষ্ঠানটা অসামান্য লাগছে, সেটা সত্যি সত্যি আমাদের কাছে একটা উদ্বুদ্ধ করে আমাদেরকেও। সময় কমে এসছে দাদা, আমাদের হাতে আর রয়েছে 13-14 মিনিট মতন সময়। ছোট্ট করে যদি কিছু তুমি শুনিয়ে দিই, এই গানটা এত আমার প্রিয়, আমার প্রিয় শুধু না, এই গানটার একটা ছোট্ট ঘটনাও আছে, ঘটনা বলতে এগুলো সত্যি। এই যে আমাদের অনেকে বলেন অনেক দিন ধরে গান তৈরি হতো, অনেক দিন ধরে সে কিচ্ছু হতো না, বসতো গান তৈরি করতো আর গিয়ে দিত। এই যে গানটা যেটা উনি অনুরোধ করলেন, এটা কিন্তু স্টুডিওতে বসে সুর করা, আচ্ছা লেখা, সঙ্গে সঙ্গে লেখা, পবিত্র মিত্র শ্রীশঙ্কর নাম দিয়ে লিখতেন, আর সঙ্গে সঙ্গে বাদশাহজিকে নোটিশন দেওয়া, সঙ্গে সঙ্গে গিয়ে 1 ঘন্টার মধ্যে গান শেষ, এই হচ্ছে সেই গানটা অনুরোধ। এই যে প্রিলিউড, যেহেতু সময় ছিল না, তুরি খানি ভাসিয়ে দিলাম ওই কুলে, ও গো যখন তুমি এলে আমার সব ভুলে, আমি ছিলাম আশায় আশায় আসবে তুমি কখন আমার রেখে আয়, যাত্রা শুরুর বেলায় তোমায় নেব তুলে, ও গো যখন তুমি ভুলে। ও হো হো, না এটা সঞ্চারিত গাইতে হবে, নতুন হবে না। অস্তু আকাশ দিগন্তে ওই আবির মেঘে, তোমার ছোঁয়া তারি ছোঁয়া গেছে দেখে, কি
সুন্দর এই যে মেজর মাইনরের কথা, চলা চলা পথে দোলাই দোলাই রইব ভুলে সকল ব্যথা এই খেলায়, তোমার মনের সকল বাঁধন দেব খুলে, ওগো যখন তুমি এলে আবার সব ভুলে, তোরি খানি ভাসিয়ে দিলাম ওই কুলে, ওগো যখন তুমি এলে আমার সব ভুলে। মাইনর স্কেল বা মাইনর প্রোগ্রেশন বোধহয় খুব খুব পছন্দ ছিল না? মেজর মাইনরের ভাটিয়ারের জন্য দু তিন ঘন্টা ব্যাপী হওয়া উচিত এই অনুষ্ঠান, দশ মিনিট দশ মিনিট। আমি একটা মধুদার কম্পোজিশনে একটা গান গিয়ে শোনাই, মধু মুখার্জি। আচ্ছা চল। বর্ষার দুপুরে অঙ্কের খাতা ছিঁড়ে নৌকায় পাড়ি দিয়ে চল কাদা মাড়িয়ে সারাদিন ভিজে রাতে সঙ্গী গুলে জ্বর পাওনা হতো স্নেহ মাখা রাস্তা, ফিরিয়ে দাও আমার সেই দিনগুলো যা কখনো ভোলা যায় না, ফিরিয়ে দাও।
গানটা আমার আগে শোনা, এটা খুব মানে সুন্দর একটা কম্পোজিশন এবং একটু মানে সুরের মধ্যে বা পুরো মিউজিকটার মধ্যে একটু ব্যান্ড ধর্মিতা রয়েছে, আগে সেই আমার আরো বেশি প্রিয় এই গানটা। কারেক্ট, শেষ করি নাকি? দুটো গান, ছ মিনিট আছে, দুটো গান, দুটো গান হতে পারে। কি গান গাইতে পারে? আমার তো একটা রিকোয়েস্ট আমি গতকাল থেকে তোমার করে রেখেছি, যদি একটু সিধু রিকোয়েস্ট, সিধু সিধুও গাইবে। চল, ধনরাজ তামাং ছবির গান, শ্যামল মিত্র সুর অবশ্যই, খুব একটা পাহাড়ি একটা নস্টালজিয়া এই রয়েছে আর কি। আমি পাহাড় ঘুরতে খুব ভালোবাসি, পাহাড়ে গেলেই এই গানটা গুনগুন করি। একদম তাই। এই গানটার কিন্তু একটা ওই ঘটনা বলছি, ছোট করে বলে দিচ্ছি, তখন খুব লোডশেডিং হতো 76 ওই সময়, আর আমার নেশা ছিল ওই স্টুডিওতে গিয়ে, আমি কিন্তু রিদম সেকশনে গিয়ে বসে থাকতাম, দেখতাম কি বাজে, বয়স কমই, খুবই অল্প, তো লোডশেডিং হতো, আগে বলে যেত এবং সেই সেরকমভাবে যাতে মানে তখন তো ডিজিটাল ছিল না, যাতে প্ল্যান করতে পারে, তো তখন লাইভ রেকর্ডিং চলছে একই দিনে, কিন্তু ফিল্মে সব গান হতো, একটা ফিল্মে যদি 5টা কি 6টা গান হতো সেটা একই দিনে রেকর্ডিং হতো। আচ্ছা, পরপর পর সব হয়ে যাচ্ছে, হেমন্ত মুখার্জির গান, হেমন্ত জেটুর গান হয়ে গেছে, আরতি দির গান হয়েছে, সন্ধ্যা পিসির গান হয়ে গেছে, সব হয়ে গেছে, আরতি দির গান চলছে, মন হলো আঝিলি মিলে পাহাড়িয়া জোড়া বনপুর, কখন বলে গেছে যে লোডশেডিং হবে 5টা থেকে, যখন গানটা রেকর্ডিং শেষ হয়েছে আরতি দির, তখন বাজে 4:40। এবার সত্যেন চ্যাটার্জি রেকর্ডিং বলে, শ্যামল তোর তো গান করতে আধ ঘন্টাও লাগে না, একটা একটা আলাদা 1 ঘন্টা নিয়ে নে। বলছে কেন? লোডশেডিং হয়ে, লোডশেডিং হয়ে যাবে 5টা থেকে রেকর্ডিং। এখন 9:00 বলে, প্রায় 4:45 হয়ে যাবে, ক্লিয়ার করো, অলোক মিস করবি না। খোকনদা আর স্বপনদা দুজন ছিলেন, বলে তোরা কর্ড মিস করবি না, আর ভ্যাকাদা ছিলেন ইয়েতে, জাস্ট একবার দাঁড়িয়ে দেখো, ঠিক আছে চলো রেকর্ডিং। এবার রেকর্ডিং 5:10 গান শেষ, 10 মিনিট এই গানের গান, দেখো ছুটি পেয়ে ভুলে সব কা চলেছে, দলে দলে হাঁটে সবা, ওদের যে দেখে জাগে আশা, মরিনি তো আজ ভালোবাসা, দেখো শোনাই মেলামেশা, এই পেতে জগতে আশা, দেখো এখানে পাথরেও ফুটে ফুল, এ জগতে ভালোবাসা নেই, শীতু ভুল, শীতু ভুল, শীতু ভুল, যে মানুষ ভালোবাসা জানে পরকে যে সেই বুকে টানে, বড় নিঠুরে জগতে ভালোবাসায় আলো আশায়নি, শুনো একদিন তো সবই শেষ হয়, শুধু ভালোবাসাই তার ক্ষয়, তার ক্ষয়, তার ক্ষয়। এখানে মন খুব খারাপ হবে, বিশেষ করে এ জগতে ভালোবাসা নেই, এ তো ভুল, কি একটা অমোঘ কথা, অমোঘ কথা, গরিব কাকুর লেখা, কি অসাধারণ। একদম একটুখানি শুনিয়ে শেষ করি আমরা আজকে, 2 মিনিট সময় বাকি আছে, 2 মিনিট রূপেন্দু, সৈকত ধর আর সৌমকে আরো একবার থ্যাংক ইউ, আর দাদা কি বলবো, আমি আমরা সবাই মুগ্ধ। চলো আবার কবে দেখা হবে তো জানি না, চলো সেই গান দিয়ে শুরু, কে জানে কবে আবার দেখব পৃথিবীটাকে, অজয় দাসের প্রথম মিউজিক, পান্নাহারি চুনি,
সেই ফুল সেই আলো আর হাসিটিকে কে জানে কবে আবার দেখব পৃথিবীটাকে এই ফুল এই আলো আর হাসিটিকে কে জানে বলো কাহারে বন্ধু ভাবি আমারি দারে এই আধারে বলো কাহারে বন্ধু ভাবি আমারি দারে সব আছে তবু নাই এ কথা কাহারে শুধাই বুঝাবুকে আমারে কে জানে দেখব পৃথিবীটাকে এই ফুল এই আলো আর হাসিটিকে কে জানে কে জানে কে জানে আজকে যাওয়া ছত্তিশগড়ের দিকে। 2000 সালের অক্টোবর মাসে ভারতের অন্যতম অঙ্গরাজ্য হিসেবে জন্ম হয় ছত্তিশগড়ের। ছত্তিশগড়ের একটা বড় অঞ্চল অতীতে পরিচিত ছিল দণ্ডকারণ্য নামে। যদিও এই রাজ্যের অন্য অংশের মূল ভূখণ্ডের নাম ছিল দক্ষিণ কোশল, কলচুরি রাজাদের অধীনে ছিল এই জায়গা। রায়পুর থেকে যাওয়া হচ্ছে শারপুর বা অতীতের শ্রীপুরের দিকে। এখানে আছে বিখ্যাত লক্ষ্মণ মন্দির। সময় যেন অনেকটা পিছন দিকে চলে যায়। শারপুরের লক্ষ্মণ মন্দিরের সামনে এসে দাঁড়ালে লক্ষ্মণ মন্দির আসলে যেমন একদিকে হিন্দু ধর্মের বিভিন্ন ব্যাখ্যায় ঘিরে রয়েছে, অন্যদিকে এই মন্দিরের গায়ের কাজও সেই সময়ের শিল্পীদের উৎকর্ষতার প্রমাণ। লক্ষ্মণ মন্দির হল পঞ্চরথ ধরনের, তার মধ্যে আছে মণ্ডপ, অন্তরাল এবং গর্ভগৃহ। মন্দিরটার বাইরের দিকে পিলারে আছে বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যা। মন্দিরের অন্যদিকে রয়েছে কৃষ্ণলীলা, বিষ্ণু প্রভৃতি সাজানো মূর্তি। লক্ষ্মণ মন্দিরের চত্বরেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটা মিউজিয়াম তৈরি করেছে। এই মিউজিয়ামে শারপুর থেকে সংগৃহীত বিভিন্ন মূর্তি ছাড়াও আছে আশপাশের জায়গা থেকে সংগৃহীত বিভিন্ন পুরাকীর্তি, রয়েছে বৌদ্ধ ও জৈন ধর্মের নানা নিদর্শন।
লক্ষণ মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা মহানদীর অভিজ্ঞতার ভাড়ার অনেক পুরনো। এর একদিকে যেমন রয়েছে মন্দির স্থাপত্যের প্রাচীন ইতিহাস, অন্যদিকে আছে সাধারণ জীবনের নিরন্তর বয়ে চলা। সব মিলিয়ে মহানদী এখানে যেন অনেক স্তিমিত। সকলের সঙ্গে সকলের উন্নয়ন, সকলের বিশ্বাস, সকলের উদ্যোগ ভারতীয় সংবিধানের মূল ভিত্তি বললেন প্রধানমন্ত্রী। তো পরিবারতন্ত্রের প্রতি দক্ষিণ আফ্রিকা সহ তিন দেশে নতুন মিউট্যান্ট ভাইরাস নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করল কেন্দ্র সরকার। ভারত রাশিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, জানালো বিদেশ মন্ত্রক। ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালে উঠলেন পিভি সিন্ধু, মুখোমুখি হবেন থাইল্যান্ডের আর ইন্টানেনের। কানপুরের প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে 345 রানের জবাবে দিনের শেষে নিউজিল্যান্ড বিনা উইকেটে 129। সুপ্রভাত সংবাদ। সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সকলের সঙ্গে সকলের উন্নয়ন, সকলের বিশ্বাস, সকলের উদ্যোগ ভারতীয় সংবিধানের মূল স্তম্ভ। গতকালের অনুষ্ঠান কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ 14টি বিরোধী দল বয়কট করে। বিরোধী শূন্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবারতন্ত্র এবং দুর্নীতি নিয়ে বিরোধীদের কটাক্ষ করেন। বড়া দিল রাখ করকে খুলে মন সে বাবা সাহেব আম্বেদকর জেসে মনীষীয় নে দেশ কো জো দিয়া হ্যায়, इसका पुण्य स्मरण करने की तैयारी ना होना, यह भी एक चिंता का विषय है। साथियों, भारत एक संवैधानिक लोकतांत्रिक परंपरा है। राजनीतिक दलों का अपना एक अहम महत्व है और राजनीतिक दल भी हमारी संविधान की भावनाओं को जन जन तक पहुंचाने का एक प्रमुख माध्यम है। लेकिन संविधान की भावना को भी चोट पहुंची है। संविधान के एक एक धारा को भी चोट पहुंची है। जब राजनीतिक दल अपने आप में अपना लोकतांत्रिक कैरेक्टर खो देते हैं, जो दल स्वयं लोकतांत्रिक कैरेक्टर खो चुके हो वो लोकतंत्र की रक्षा कैसे कर सकते हैं। आज देश में कश्मीर से कन्याकुमारी, हिंदुस्तान के हर कोने में जाइए, भारत एक ऐसे संकट की तरफ बढ़ रहा है जो संविधान को समर्पित लोगों के लिए चिंता का विषय है, लोकतंत्र के प्रति आस्था रखने वालों के लिए चिंता का विषय है। और वो है पारिवारिक पार्टियां। সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা বলেন, সাংবিধানিক অধিকার ও কর্তব্য নিয়ে দেশের নাগরিকদের আরো সচেতন করতে হবে। There are attacks on the judiciary in the media, particularly social media. These attacks appear to be sponsored and synchronized. The law enforcing agency, particularly central agencies, need to deal with such malicious attacks effectively. ভারত, রাশিয়া, চীনের বিদেশ মন্ত্রীদের সম্মেলনে স্বচ্ছ ও সুসংহত বাণিজ্যের উপর জোর দেওয়া হয়েছে। ভারতের পক্ষে যোগ দেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। In line with our commitment to the well-being of Afghan people,
We have offered supply of 50,000 metric tons of wheat to Afghanistan to address the drought situation. RIC countries need to work together to ensure that humanitarian assistance reaches the Afghan people without hindrance and without politicization. এখন একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর। হাই মম, আবার শপিং? বাবা, আপনার আদরে এটি বাঁদর হয়ে যাচ্ছে। লিমিটে করলে তো খারাপ কিছু হয় না। লিমিট ছাড়া আপনার কার্ডে শপিং করবে, হেডন আছে যে। আমি তো কার্ডে লিমিট সেট করে দিয়েছি। আচ্ছা, সুবিধা এই যে রিস্ক কম হয়ে যায়, আর যদি ফ্রডও হয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যাংকে জানিয়ে দাও, ক্ষতি কম হবে। দাদু, এই নেক্সট টাইম এই পিঙ্ক ড্রেস, ইউ আর দ্য লিমিট। লিমিট তো সেট আছে, আরবিআই এ কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। করোনার নতুন ভ্যারিয়েন্ট B11529 নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব, এর নাম দেওয়া হয়েছে ওমিক্রন। দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, হংকং ও ইসরায়েলে সংক্রমিতের খোঁজ মিলেছে। বহু দেশে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ভ্যারিয়েন্ট স্পাইক প্রোটিনে বহুবার বদল আনতে পেরেছে। স্পাইক প্রোটিন দিয়েই শরীরে রোগটা ঢোকে। উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যান্য ভাইরাসের তুলনায় এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে গোটা দুনিয়ার পাশাপাশি উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকারও। উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করেছে সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অতিরিক্ত মুখ্য সচিব, প্রিন্সিপাল সচিব অথবা সচিবালয়ে সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। দেশের করোনা সংক্রমণের হার কিছুটা বেড়েছে। চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছে 9,868 জন। সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। একদিনে সংক্রমণে আরও 488 জনের মৃত্যু হয়েছে। রাজ্যেও দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা নিম্নমুখী। একদিনে আক্রান্ত হয়েছেন 710 জন, সুস্থ হয়েছে 721, সংক্রমণে আরও 9 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আবার স্বাভাবিক হতে চলেছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা। আগামী 15 ডিসেম্বর থেকে পরিষেবা চালু হবে পর্ণা অতিমারিতে। 2020 সালের 24 মার্চ থেকে সমস্ত ধরনের আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমান বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। প্রায় 2.25 বছর পর আবার স্বাভাবিক হতে চলেছে সেই উড়ান পরিষেবা। 21তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী 6 ডিসেম্বর ভারত সফরে আসছেন। করোনার জন্য 2020 সালে এই সম্মেলন হয়নি। শেষ সম্মেলন হয়েছিল 2019 সালে রাশিয়ার ভ্লাদিভস্কে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এই খবর জানিয়েছেন। The President of the Russian Federation, His Excellency Mr. Vladimir Putin, will pay an official visit to New Delhi on 6th December 2021 for the 21st India-Russia annual summit with Prime Minister Shri Narendra Modi. শীর্ষ সম্মেলনের পাশাপাশি ভারত ও রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশ মন্ত্রীদের মধ্যে 2+2 ডায়ালগের আয়োজন করা হয়েছে। এতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে বলে অরিন্দম বাগচি জানান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে বিজয় জ্যোতি পৌঁছল কলকাতায়। এই উপলক্ষে নিউটাউনের ইকো পার্কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল কমান্ডার চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল কে রেপসওয়াল, প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা, সাংসদ মিমি চক্রবর্তী প্রমুখ। এছাড়াও 71-এর যুদ্ধে প্রাক্তন সেনানী কর্নেল এস কে পারি, উইং কমান্ডার ডিজে ক্লের প্রমুখ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার সক্রিয় অংশগ্রহণ, বিশেষত পূর্বাঞ্চল কমান্ড এবং কলকাতার অবদান বিশেষ উল্লেখের দাবি রাখে। সেনা ব্যান্ড সহ অন্য সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রদর্শিত হয়। পূর্বাঞ্চল কমান্ডের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল কে রেপসওয়াল বলেন, পূর্বাঞ্চলের রাজ্যগুলি ঘুরে বিজয় জ্যোতি কলকাতায় এসেছে। On various issues of mutual interest, including pending development works in border areas, joint efforts against drug menace and other transborder crimes,
and various measures to further move ahead under the aegis of CBMP and confidence building measures. প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার অনন্য অবদান তরুণ প্রজন্মের কাছে শিক্ষণীয়। এদিকে ভয়াবহ আগুন লাগল চলন্ত উধমপুর দুর্গ এক্সপ্রেসে। ছত্তিশগড়ের দুর্গ থেকে দিল্লি যাওয়ার পথে মধ্যপ্রদেশের হেতমপুর স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটে। ট্রেনটির দুটি এসি কামরায় হঠাৎই আগুন ধরে যায়। আগুন লাগার কারণ জানা যায়নি। সৌভাগ্যবশত যাত্রীরা সকলেই অক্ষত রয়েছেন। ঘটনা উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে কোর কমিটির বৈঠকের পর দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় 144টি ওয়ার্ডের প্রার্থীদের নাম ঘোষণা করেন। গতবারের জয়ী 126 জনের মধ্যে 39 জনকে এবার টিকিট দেওয়া হয়নি। প্রার্থীদের 45% মহিলা, 6 বিধায়ক এবং 1 সাংসদকে নির্বাচনে দাঁড় করানো হচ্ছে। ফেরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবাশিস কুমার, সাংসদ মালা রায় প্রমুখ প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ও সংখ্যালঘুদের বিশেষভাবে জায়গা দেওয়া হয়েছে বলে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ আমরা সকলেই সেখানে উপস্থিত ছিলাম এবং সর্বসম্মতিক্রমে 144টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চূড়ান্ত হয়েছে। বিশদভাবে প্রার্থী তালিকা নিয়ে যে আমরা আলোচনা করেছি তাতে স্থান পেয়েছে যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, মহিলারা। প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। জোটের পথে না হেঁটে 144টির মধ্যে মাত্র 17টি ওয়ার্ড ছাড়া হয়েছে কংগ্রেসের জন্য। বাকি 127টির মধ্যে 114টি ওয়ার্ডের প্রার্থীদের নাম আজ জানানো হয়েছে। বাকি ওয়ার্ডগুলিতে দলীয় প্রার্থীদের নাম পরে জানানো হবে। বামফ্রন্টের কলকাতা জেলা কমিটির আহ্বায়ক কল্লোল মজুমদার বলেন, এই ভোটে তারা নিজেদের শক্তি পরীক্ষা করতে চান। এইবার প্রার্থী তালিকায় অনেক নতুন মুখ রয়েছে। অর্ধেক প্রার্থীর বয়সই 50 বছরের নীচে, মহিলা রয়েছেন 56 জন। লাইন হিসেবে আমরা রাজ্য বামফ্রন্টের অনুমোদন ক্রমে আমরা কলকাতা জেলায় যে বামফ্রন্ট রয়েছে, লাগোয়া আমাদের দক্ষিণ চব্বিশ পরগনারও 14টা সিট আছে, এই সবটা মিলে আমরা ঠিক করি যে আমরা বামফ্রন্ট, তারা আগে তাদের নিজস্ব শক্তির ভিত্তিতে কোথায় কোথায় লড়তে পারে তা আমরা স্থির করব। নিশ্চিতভাবেই সর্বত্র সমান আমাদের শক্তি নয়, কিছু সিট আছে যেখানে আমরা দাঁতে দাঁত দিয়ে মানুষের গণভিত্তি এবং আমাদের সাংগঠনিক শক্তির উপর নির্ভর করে কম্পোজিশনগত কারণে আমরা ভালো লড়াই দিতে পারি, সেগুলো আমরা বামফ্রন্টের সেই কনসার্ন পার্টি আমরা লড়াই করব। আমরা অ্যান্টি বিজেপি, অ্যান্টি তৃণমূল এই লড়াইটার জন্য এই ফ্রন্ট, আর এই পারপাসের জন্যই 15টা 16টা আসনে অন্য যারা আমাদের সাথে অনেক ব্যাপারে পার্থক্য আছে কিন্তু বিজেপি বা তৃণমূলের সামনে তাদের পরাজিত করার একটা বড় চ্যালেঞ্জ হাজির করতে পারবে, তাদের আমরা সাবসিকুয়েন্ট সময়ে পূর্ণাঙ্গ সমর্থন দেব এবং এই সমর্থন আমরা বামফ্রন্টগতভাবে দেব। পুরুলিয়ার জয়পুরে দলীয় কর্মসূচিতে যোগ দিলেন বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ। জয়পুর ময়দানে সভা করেন তিনি। ত্রিপুরায় পুরনির্বাচনে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও তা মানতে চাননি তিনি। উল্টে ত্রিপুরায় তৃণমূল দুষ্কৃতীদের পাঠাচ্ছে বলে দাবি দিলীপের। পুরুলিয়াতে কোনো উন্নয়ন হয়নি বলেও মনে করেন তিনি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালকে স্নাতকোত্তর স্তরের পঠন পাঠন চালানোর অনুমোদন দিল কেন্দ্রীয় মেডিকেল বোর্ড, একটি প্রতিবেদন। এবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন স্বীকৃতি মিলল। ডাক্তারের জন্য এবার স্নাতক স্তরে ডিপ্লোমা অব ন্যাশনাল বোর্ডের বিভাগের পড়তে ইচ্ছুক ডাক্তারি পড়ুয়াদের এবার এই মেডিকেল কলেজে পড়ার সুযোগ মিলবে। আপাতত 4 জন ডাক্তার এই কোর্সের নিয়মাবলম্বী মেনে এই কোর্সে ভর্তি হতে পারবেন। আগামীতে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন
কর্তৃপক্ষ। এ বিষয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের আধিকারিক প্রিয়াঙ্কর রায় বলেন, নতুন কোর্সের একটা আমরা একটা গ্রিন সিগন্যাল পেয়েছি। হ্যাঁ, আমরা অ্যাপ্লাই করেছিলাম আমাদের এখানে, যাতে এমডি তো এক্ষুনি করা যাবে না, সবই দু বছর হলো কলেজটা, ডিএমবি সিটসের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম কতগুলো ডিপার্টমেন্টের জন্যে। তো তার মধ্যে মেডিসিনটা আমরা আপাতত আমাদেরকে ওরা স্যাংশন করেছে, মেডিসিন আমরা চারজন ক্যান্ডিডেট পেতে পারি ডিএনবি মেডিসিন। তো সেটা কিছুদিন আগেই আমাদের অ্যাসেসমেন্ট হয়েছিল, সেটা আমরা পাঠিয়েও দিয়েছিলাম। তো আমরা গত দু একদিন আগে আমরা এটা ইয়ে করেছি যে আমরা এটা পেতে পারি, কাগজপত্রের কিছু কাজ ইয়ে করলে আশা করছি আমরা এই চারজন করে ডিএনবি ক্যান্ডিডেট পাবো মেডিসিন ডিপার্টমেন্টে। এটা একটা বিশাল সুবিধা হবে আমাদের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের নির্ভর করে তোলার লক্ষ্যে ও রাজ্যের লোকসংস্কৃতি শিল্পকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বসিরহাটে শুরু হলো বসিরহাট উৎসব। বসিরহাটের সুব্রত মুখার্জি স্মৃতি প্রাঙ্গণে আগামী 10 দিন ধরে এই মেলা চলবে। এই বছর 11তম বছরে পদার্পণ করল বসিরহাট উৎসব। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ, গলার হার সহ বিভিন্ন ধরনের সামগ্রী এই মেলায় থাকবে। সেই সঙ্গে রাজ্যের হারিয়ে যাওয়া লোকসংস্কৃতিকে তুলে ধরার জন্য বিভিন্ন লোকশিল্পীরা এখানে অনুষ্ঠান করবেন। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত ব্যানার্জি এই উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনের আগে বসিরহাট টাউন হল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়। উৎসবের পৃষ্ঠপোষক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি বলেন, লকডাউনের পর বাংলার শিল্প সংস্কৃতি চর্চা হবে এই উৎসবে। সার্বিক অর্থেই বসিরহাটবাসীর একটা মিলনের উৎসব, আমরা বলছি কবিগুরুর বসন্ত উৎসব, বাঙালির শারদ উৎসব, আর এই উৎসব বসিরহাটবাসীর বসিরহাট উৎসব। সামাজিক উন্নয়নের একটা বিপুল প্রচেষ্টা এই মেলার মাধ্যমে করা হয়েছে। মানুষের সাথে মানুষের মেলবন্ধন, সংস্কৃতি সাহিত্য চর্চা পরিণত হবে এই উৎসব। কর্মোদ্যোগের একটা পদ্ধতি এই মেলার মাধ্যমে এগিয়ে আসছে। 1950-এর 26-শে জানুয়ারি ভারতের নাগরিকেরা সেই সংবিধান গ্রহণ করলেন এবং সংবিধান দিবসের ইতিহাস ও তাৎপর্য নিয়ে দূরদর্শনের বিশেষ প্রতিবেদন। We, the people of India. আজ সংবিধান দিবস। 1949 সালের 26 নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়। এই গৃহীত হওয়ার দিনটিকে স্মরণে রেখে প্রতি বছর 26 নভেম্বর আমাদের দেশে সংবিধান দিবস পালিত হচ্ছে। 1949-এর 26 নভেম্বর ভারতের গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। তা কার্যকর হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি থেকে। নাগরিকদের মধ্যে সাংবিধানিক মূল্যবোধ জাগিয়ে তুলতে ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক 2015 সালের 19 নভেম্বর 26 নভেম্বর দিনটি সংবিধান দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়। স্বতন্ত্রতা কো বল দেতা হ্যায়, সমতা ন্যায় কা ফল দেতা হ্যায়, জিসকি বদালত ভারত দেশ কো মিলা ইয়াহাঁ সম্মান হ্যায়। ১৯৪৬ সালের ক্যাবিনেট মিশন প্ল্যানের অধীনে গঠিত গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান প্রণয়ন করা হয়েছিল। ১৯৪৬ সালের 9 ডিসেম্বর গণপরিষদ তার প্রথম সভা করে এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে গণপরিষদের সবচেয়ে প্রবীণ সদস্য ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে নির্বাচিত করে। পণ্ডিত জওহরলাল নেহরু সদস্যদের কাজের জন্য শপথ নেওয়ার আহ্বান জানান। At this solemn moment, when the people of India, through suffering and sacrifice, have secured freedom, I, a member of the Constituent Assembly of India, do dedicate myself in all humility to the service of India and her people, to the end that this ancient land gain her rightful place in the world and make her full and willing contribution to the promotion of world peace and the welfare of mankind. 1946-এর 11 ডিসেম্বর গণপরিষদ রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে। একটি সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশে গণপরিষদের ভূমিকা তুলে ধরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলেন, মই ইয়ে ভি মানতা হুঁ কি ইস কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কো পুরা অখতিয়ার
मुकम्मल अख्तियार इस बात का है कि वो अपनी कार्रवाई जिस तरह से चाहे करे, इसके अंदर वो जो कुछ करना चाहे करे, और इसमें किसी भी बाहर की ताकत को अख्तियार नहीं है कि इसकी कार्रवाइयों में वो कुछ भी हस्तक्षेप या दस्तानदाजी कर सके। গণপরিষদের সদস্যরা দেশের বিভিন্ন মতাদর্শ ও বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন। সংবিধান প্রণয়নের জন্য সংবিধান পরিষদ ১৩টি কমিটি গঠন করে। ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে খসড়া কমিটি সংবিধানের খসড়া তৈরি করে। তিনি বলেন, লেট আস লিভ অ্যাসাইড স্লোগান, লেট আস লিভ অ্যাসাইড ওয়ার্ডস হুইচ ফ্রাইটেন পিপল, লেট আস ইভেন মেক কনসেশন টু দ্য প্রেজুডিসেস অফ আওয়ার অপোনেন্টস, bring them in so that they may willingly join with us on marching upon that road which, as I said, if we walk long enough must necessarily lead us to unity. বিভিন্ন মতামত সত্ত্বেও গণপরিষদ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক দেশ হিসেবে গঠন করার সিদ্ধান্ত নেয়। Constitute India into a sovereign, socialist, secular, democratic republic. Yeah. And to secure to all its citizens justice, social, economic and political. ভারতের সংবিধান হল বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। এতে ৩৯৫টি ধারা, ২২টি অংশ এবং ১২টি তফসিল রয়েছে। ভারতের সংবিধানে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্যের ধারাগুলি নাগরিকদের যথাযথ আচরণের ভিত্তি স্থাপন করে। নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রকে নাগরিকদের কল্যাণ সাধনের জন্য এমন এক সামাজিক ব্যবস্থা গড়ে তোলার কথা বলে যাতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার সাধন করা সম্ভব হয়। ভারতের জনগণই সংবিধানের চূড়ান্ত রক্ষক। তাদের মধ্যেই সার্বভৌমত্ব ন্যস্ত এবং তাদের নামেই সংবিধান গৃহীত হয়েছিল। সংবিধান যেমন নাগরিকের ক্ষমতা রক্ষা করে, তেমনি নাগরিকেরও কর্তব্য সংবিধানের ক্ষমতা রক্ষা করা, সংবিধানকে অনুসরণ করে সেটিকে অর্থবহ করে তোলা। ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালে উঠেছেন পিভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে তিনি দক্ষিণ কোরিয়ার সিম ইউজিনকে হারিয়ে দেন ১৪-২১, ২১-১৯, ২১-১৪। সিন্ধু সিম ইউজুনকে হারিয়েছেন এবং সেমিফাইনালে মুখোমুখি হবেন থাইল্যান্ডের রাত চানক ইন্তানানের। ইন্তানান কোয়ার্টার ফাইনালে জাপানের আসুকা তাহাসাকিকে ২১-১৭, ২১-১২ হারিয়ে দেন। কানপুর টেস্টের দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড বিনা উইকেটে ১২৯ রান করেছে। এর আগে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৪৫ রানে। অভিষেক টেস্টেই ১৭ রান করলেন শ্রেয়াস আয়ার। চোখ রাখব আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। এখন এক নজরে দেখে নেব রাজ্যের কয়েকটি জেলার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। একেবারে প্রথমেই আমরা চোখ রাখব দার্জিলিং এর দিকে। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৪ এবং সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বোচ্চ ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। মালদা সর্বোচ্চ ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুর সর্বোচ্চ ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে ২৭ এবং ১৬ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ ২৭ এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান সর্বোচ্চ ২৯ এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগর সর্বোচ্চ ২৮ এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। দীঘা সর্বোচ্চ ৩১ এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবার সর্বোচ্চ ৩০ এবং সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা সর্বোচ্চ 28 এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। সকলের সঙ্গে সকলের উন্নয়ন, সকলের বিশ্বাস, সকলের উদ্যোগ ভারতীয় সংবিধানের মূল ভিত্তি, বললেন প্রধানমন্ত্রী, তোপ পরিবারতন্ত্রের প্রতি। দক্ষিণ আফ্রিকা সহ তিন দেশে নতুন মিউট্যান্ট ভাইরাস নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। ভারত রাশিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, জানানো বিদেশ মন্ত্রক। ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালে উঠলেন পিভি সিন্ধু, মুখোমুখি হবেন থাইল্যান্ডের আর ইন্টানেনে। কানপুরে প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে 345 রানের জবাবে দিনের শেষে নিউজিল্যান্ড বিনা উইকেটে 129। সংবাদ এখন এই পর্যন্তই। এরপর বেলা 11টায় রয়েছে 5 মিনিটে 15টি খবর। নমস্কার। আনন্দধারার এই পর্বে আমরা বহুবিধ সঙ্গীতের মিশ্রণ নিয়ে আপনাদের কাছে হাজির হই, স্বরযন্ত্র এবং বাদ্যযন্ত্রের অসাধারণ মিশেল। রয়েছে ভায়োলিন, রয়েছে মাউথ অর্গান, আর সেই সঙ্গে কণ্ঠ। এই অনুষ্ঠানটি নিবেদন করছেন আমূল দুধ। নমস্কার, আমার নাম শ্রেয়া ঘোষাল, আমি রিষড়া থেকে এসেছি।
চলে থাকে রে গান প্রীতি কাপেরে প্রাণ পাতার মর মরিতে মনে হয় যে বাবু খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে নমস্কার, আমি বিপাশা মজুমদার। আমি কলকাতার শ্যামবাজার থেকে এসেছি। এবার আমি দুটি কবিতা পরিবেশন করব। চিত্রকূট, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে, সেইখানে মোর খেলা হতো শুকনো পাড়া ঘাসে। একটা ছিল ছাইয়ের গাদা মস্ত ঢিবির মতো, পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলাম কত, কেউ জানে না সেইতে আমার পাহাড় মিছিমিছি। তারি তলায় পুঁতেছিলেম একটি তেঁতুল বিচি। জন্মদিনের ঘটা ছিল ছয় বছরের ছেলে, সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে। চারদিকে তার পাঁচিল দিলেম কেরোসিনের টিনে, সকাল বিকাল জল দিয়েছি দিনের পরে দিনে। জল খাবারের অংশ আমার এনে দিতেম তাকে, কিন্তু তার অনেকখানি লুকিয়ে খেত কাকে। দুধ যা বাকি থাকতো দিতেম, জানতো না কেউ সে তো। পিঁপড়ে খেত কিছুটা তার, গাছ কিছু বা খেত। চিকন পাতায় ছেয়ে গেল ডাল দিল সে পেতে, মাথায় আমার সমান হলো দুই বছর না যেতে। একটি মাত্র গাছ সে আমার একটুকু সেই কোন, চিত্রকূটের পাহাড় তলায় সেই হলো মোর বোন। কেউ জানে না সেথায় থাকেন অষ্টাবক্র মুনি, মাটির পরে দাঁড়ি গড়ায় কথা কন্যা উনি। রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতেম কানে, রাক্ষসেরা পেঁচার মতো চেঁচাতো সেইখানে। নয় বছরের জন্মদিনে তার তলে শেষ খেলা, ডালে দিলুম ফুলের মালা সেদিন সকালবেলা। বাবা গেলেন মুন্সিগঞ্জে রানাঘাটের থেকে, কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে। রাত্রে যখন শুই বিছানায় পড়ে আমার মনে, সেই তেঁতুলের গাছটি আমার আস্তাকুড়ের কোণে। আর সেখানে নেই তপবন পয়না সুরধুনি, অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্রমুনি। নমস্কার। হ্যালো, আমি শ্যামল কুমার, জাদুকর শ্যামল কুমার। আমি এসে গেছি আর এখানে আমি তোমাদেরকে দেখাবো বেশ কিছু ভালো ভালো ম্যাজিকের খেলা। আর এই ম্যাজিকগুলো তোমরা নিজেদেরকে বাড়িতে গিয়ে করতেও পারবে, কারণ এই খেলাগুলো আমি শিখিয়ে দেবো তোমাদেরকে। তা আমি এদিক থেকে জিজ্ঞেস করছি, তোমার নাম তুমি বলো? শ্রেয়া। তুমি কোথা থেকে এসছো? কৃষ্ণা। বাহ, তুমি? মহাশ্বেতা। মহাশ্বেতা, তুমি? বাহ, তুমি? সৌম্যজিৎ। সৌম্যজিৎ, তুমি? বিপাশা। তুমি? অনুষ্কা। বাহ, তোমরা দেখো আমি প্রথমে ম্যাজিক দেখাচ্ছি এবং তারপরে সেই ম্যাজিকগুলো আস্তে আস্তে শিখিয়ে দেবো। তোমরা প্রত্যেকে এক একজন জাদুকর হয়ে যাবে। আর আমার সামনে যারা তোমরা দেখছো, এই বাবুসানাকে দেখতে পাচ্ছি, টিঙ্কু, রুনা, তোমরা প্রত্যেকে দেখো কী সুন্দর ম্যাজিক, এবং এই ম্যাজিকগুলো তোমরা বাড়িতে বসেই করতে পারবে। আমি মাঝে মাঝেই এই অঙ্কুশের আসরে তোমাদের বেশ কিছু কিছু ম্যাজিক শিখিয়ে দেবো। তাহলে শুরু করা যাক।
তাহলে এই ফুল দিয়ে তোমাদের সবাইকে, তোমাদেরকে এবং আমার টিভির সামনে যারা বসে রয়েছেন আপনাদের সবাইকে, তোমাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। এবারে শুরু করছি, প্রথম যে ম্যাজিকটা দেখাবো সেই ম্যাজিকটা একটা রঙিন রুমাল দিয়ে। আমার কাছে দুটো দেখো রঙিন রুমাল রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দুটো রঙিন রুমালকে যদি হাত দিয়ে এইভাবে এ করা যায়, টেনে নেওয়া যায়, তাহলে দেখা যাবে কি এটা রং পরিবর্তন হয়ে গেছে। থ্যাংক ইউ। আর ম্যাজিক কীভাবে হয়, সেই ম্যাজিক কীভাবে হয় সেটা আজকেই তোমরা দেখে নিয়ে শিখতে পারবে। যেমন তোমাদেরকে জিজ্ঞেস করছি, বলো তো শুভজিৎ তোমার নাম, তাই তো? বলো তো তিন আর তিনে যোগ করলে কত হয়? তিন আর তিনে যোগ করলে বলে ছয় হয়। আসলে ম্যাজিকের ব্যাপারটাই হচ্ছে অবাস্তবকে বাস্তব করা। এই দেখো দুখানা তিন আমার হাতে রয়েছে, দুখানা তিন। এই দুখানা তিনকে যদি আমরা এইভাবে ঘুরিয়ে দিই তাহলে দেখো তিন আর তিনে যোগ করলে আট হয়ে যাচ্ছে না? আট হয়ে যাচ্ছে। আচ্ছা এবার তোমাকে একটা প্রশ্ন করছি, বলো তো একের একে যোগ করলে কত হয়? দুই হয়। হ্যাঁ, একের একে যোগ করলে বলছে দুই হয়। তো এখানে দেখো আমি দুটো দড়ি নিয়ে এসেছি, দেখো দুটো দড়ি রয়েছে এখানে আমার হাতে, দেখতে পাচ্ছ তোমরা? আমি যদি বলি একের একে যোগ করলে একটা বড় এক হয়ে যায়, কেমন হয়? অর্থাৎ টু ওয়ান ইজ এ বিগ ওয়ান। ম্যাজিকগুলো ঠিক এইভাবেই হয়। তো এবারে আমরা চলে আসছি আমার এই সার্কেলে। বলতো এই সার্কেলের কটা সাইড আছে? একটাও সাইড নেই। কেন বলো? এটার ইনসাইড আর আউটসাইড দুটো সাইড, তাই না? এই হলো ম্যাজিক। এইবারে আমি তোমাদেরকে একটা ম্যাজিক আবার দেখাচ্ছি এবং এই ম্যাজিকটা তোমাকে শিখিয়েও দেবো, তোমরা বাড়ির থেকে প্রত্যেকেই করতে পারবে, ঠিক আছে? ম্যাজিকটাতে লাগবে চারটে একটা এরকম জলের বোতল, মানে এটা খালি বোতল, আর লাগবে জল তো লাগবেই, আর এই ম্যাজিকটা করতে লাগবে একটা ম্যাজিক ওয়ান, ঠিক আছে? শুভজিৎ তুমি উঠে দাঁড়াও। আচ্ছা তুমি এই ম্যাজিক ওয়ানটা ধরো, তোমাকে যখন বলবো তুমি আমার এই ম্যাজিকের জিনিসের উপরে ঘুরিয়ে দেবে, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা আর এখানে দেখো এই আমার কাছে জল রয়েছে আর এটা খালি একটা বোতল, তো এখানে আমি এই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো জল পড়ছে, তাহলে বোতলটা জলে ভর্তি হয়ে গেছে। আর এখানে আমার কাছে রয়েছে একটা রুমাল। আচ্ছা তুমি এটা এই হাতে ধরো, আচ্ছা বেরিয়ে আসো। আচ্ছা এখানে দেখো চারটে রঙিন চিপস রয়েছে, লাল নীল হলুদ সবুজ, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? তুমি এখান থেকে একটা পছন্দ করো, এটি না এখানে না এই যে না এই যে না তুলে নাও। আচ্ছা এই দেখো এই চারটে রং থেকে এখানটা দাও, হ্যাঁ এখানটা দাও, তোমার হাতের রংটা দেখো সবাইকে, এটা কী রং বলো? নীল। আচ্ছা এই এই জলের বোতলটা আমি চাপা দিয়ে দিলাম, এই প্যাঁচ দিয়ে দিলাম, তাহলে নীল রং তুমি পছন্দ করেছো। এইবারে তুমি এই ম্যাজিক ওয়ান দিয়ে এখানে এটা বুলিয়ে দাও, এই হাতে দাও, চিপসটা এখানে রাখো। আচ্ছা এটা দিয়ে এদিকে তাকাও একটু, হ্যাঁ বলো অ্যাব্রাকা ড্যাব্রা, এইভাবে ধরো অ্যাব্রাকা ড্যাব্রা, বাহ। তাহলে এই যে দেখো এখানে লাল নীল হলুদ সবুজ অনেকগুলো রং ছিল, তার মধ্যে থেকে তুমি নীল রঙের রুমালটা নিয়েছো, আর এই বোতলটা, এই যে বোতলটা দেখতে পাচ্ছ ক্লিয়ার ওয়াটার, তাই না? স্বচ্ছ, তাই তো? সাদা জল। তো এই রুমালটা যদি পেছনে নিয়ে গিয়ে এ করা যায় তাহলে দেখা যাবে তুমি আস্তে আস্তে রুমালটা তুললে এই জলটা সম্পূর্ণ নীল হয়ে গেছে, তাই না? জলটা নীল হয়ে গেছে। কী করে হলো একদম চিন্তা করবে না, আমি তোমাদের ম্যাজিকটা শিখিয়ে দেবো, বসো তুমি। কী করে এই ম্যাজিকটা করলাম? এই ম্যাজিকটা করার জন্যে লাগবে যে কোনো একটা রুমাল হলেই হবে, আমার কাছে এই রুমালটা ছিল বলে আমি তাই নিয়েছি। এইখানে
তুমি যে কোনো একটা বোতলের মধ্যে এমনি প্লেন জল এখানে ভরে দেবে, যে কোনো জল ভরলেই হবে, সেটা তুমি এখানে রাখলে তোমার টেবিলের ওপরে। আর এইরকম বিভিন্ন রঙের যে এই এগুলো পাওয়া যায়, চিপসগুলো পাওয়া যায়, এইগুলো জোগাড় করে রাখবে এবং তোমার এখানে অনেকগুলো দর্শক বন্ধু থাকবে, তাদেরকে মধ্যে যে কোনো একজনকে আগে থেকে বলে রাখবে যে নীল রঙটাই যেন সে পছন্দ করে, সেটা অন্যরা কেউ জানলে চলবে না। যেমন আজকেও কেউ তোমরা জানো না, তো ও নীল রঙটা পছন্দ করলো, দর্শক বন্ধুরা ভাবলো যে ও নীল রঙই পছন্দ করেছে এতগুলো। তার কারণ হচ্ছে কি, এই নীল রঙটা না হলে এই খেলাটা হবে না। কেন না, আমি আগে থেকেই এই যে শিশিটা ছিল লক্ষ্য করবে এর প্যাঁচটা খোলা ছিল, তাই না, এবং এই প্যাঁচটা এখানে পড়েছিল। এই প্যাঁচের মধ্যে খুব ভালো করে দেখো, এখানে একটা নীল রঙ আমি কয়েক ফোঁটা লাগিয়ে রেখেছি, হ্যাঁ, যেটা তুমি আগে দেখতে পাওনি, তাই তো? দেখো এই ছোটো যে স্কেচ পেনের কালি পাওয়া যায়, দু তিন ড্রপ দিয়ে এখানে রেখে দিয়েছো আগে থেকে। এবার খালি বোতল এখান থেকে তুমি ফানেলে করে জল ঢাললে, তাহলে সাদা জল পড়লো, আর ও পছন্দ করেছে নীল রঙ। যদি তুমি লাল রঙের ওখানে ড্রপ দাও তাহলে এটা লালও হবে, সেটা করতে পারো। আমি এখানে নীল করেছি বলে নীল। এইবারে এই ছিপিটা দিয়ে যখনই আমি প্যাঁচটা দিয়ে দিলাম, দিয়ে আমি এই রুমালটা দিয়ে গার্ড করলাম, অর্থাৎ আমার ব্যাক থেকে দেখলে তুমি দেখবে যে এটাকে আমি ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিলে হচ্ছে কি, এর মধ্যে ওই ছিপিতে যে রঙটা ছিল সেই রঙটাই জলের সাথে লেগে পুরো এটা রং হয়ে যাচ্ছে, রঙিন হয়ে গেল। এবার আবার তুমি শিশিটাকে সোজা করে দিলে, নিয়ে টানলে পরেই নীল জল হয়ে গেল। কি বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো তোমরা, তুমি বুঝতে পেরেছো পারবে এটা করতে? কি লাগবে, বোতল, জল আর রং, খুব সহজ ম্যাজিক। পড়ছে আর খেলছে, হুটো পাটিতে আছে, দৌড়িও যাচ্ছে, দৌড় করাচ্ছে, জোর কদমে এগোচ্ছে বাংলা, আমূল দুধ ভালোবাসে বাংলা।
শোমজিৎ চ্যাটার্জি, আমি হাওড়া শিবপুর থেকে এসেছি। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন আমুল। মন কি বাত, মনের কথা। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের জনসাধারণের সঙ্গে মনের কথা বলবেন রবিবার 28 নভেম্বর সকাল 11টায়। আকাশবাণীর সবকটি কেন্দ্র ও প্রচার তরঙ্গে একসঙ্গে প্রচারিত হবে। সেই সঙ্গে এই সম্প্রচার দূরদর্শনের রাষ্ট্রীয় কার্যক্রমে ডিডি নিউজ, ডিডি ভারতী, ডিডি ইন্ডিয়া, ডিডি উর্দু ও ডিডি কিষাণ চ্যানেলেও সকাল 11টায় প্রচারিত হবে। মনে রাখবেন, রবিবার 28 নভেম্বর সকাল 11টায় রাষ্ট্রীয় কার্যক্রমে। इस कड़ी में उठाऊंगा आनंद माल्टों को पेड़ से तोड़ने का। पहुंचूंगा उत्तर वाहिनी गंगा के घाट पर। गंगा के सामने होऊंगा नतमस्तक देवप्रयाग।
सबसे पहले मन स्वच ना मुमकिन को हाँ मुमकिन हमने करके दिखाया है। जन जन ने हाथ मिलाकर सपना सच्चा बनाया है। इतिहास में ये दर्ज हुई भारत की यात्रा। আনন্দধারার এই পর্বে আমরা বহুবিধ সঙ্গীতের মিশ্রণ নিয়ে আপনাদের কাছে হাজির হই। স্বরযন্ত্র এবং বাদ্যযন্ত্রের অসাধারণ মিশেল রয়েছে, ভায়োলিন রয়েছে, মাউথ অর্গান আর সেই সঙ্গে কণ্ঠ। নমস্কার, কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। প্রতি বছর 26 নভেম্বর এই দিনটি জাতীয় সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। 2015 সালের আগে অবশ্য এই দিনটিকে জাতীয় আইন দিবস হিসাবে পালন করা হতো। এখন আজকে আমাদের আলোচনায় এটাই উঠে আসবে যে এই সংবিধান কিভাবে প্রণয়ন করা হয়েছিল, কারা করেছিলেন এবং এই সংবিধানে কি কি অধিকার মানুষকে দেওয়া হয়েছে, আমরা এই সংবিধানের প্রেক্ষাপটে আমরা কি কি নাগরিক অধিকার ভোগ করতে পারি, রাষ্ট্রযন্ত্র কিভাবে পরিচালনা হতে পারে, এই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান হবে। আমাদের আজকের আলোচনার যে টপিকটা সেটা হলো জাতীয় সংবিধান দিবস এবং আইন। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আসুন আগে আমরা পরিচয় পর্বটা সেরে নিই। আমার বাঁ দিকেই রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বরুণ কুমার দাস। তারপরেই রয়েছেন মহারানী কাশীশ্বরী কলেজের সমাজতত্ত্বের অধ্যাপিকা জয়িতা বসু। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে আসার জন্য। আর আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি প্রশ্ন রাখতে পারেন, তবে প্রশ্নটি যেন প্রাসঙ্গিক হয় এবং সংক্ষিপ্ত হয়। তাহলে দেরি না করে আমরা চলে আসি আমাদের আজকে আলোচনায়। আমি শুরু করব ডক্টর বরুণ দাসকে দিয়ে। আচ্ছা বরুণবাবু, বলুন যে আমাদের দেশে 1949 সালে এই যে সংবিধান যার দ্বারা আমাদের দেশ আমাদের চলে এবং আইন, এইটা গ্রহণ করা হয় প্রথম কনস্টিটিউট অ্যাসেম্বলিতে 1949 সালে আজকের দিনে, মানে 26 নভেম্বর। তার কয়েক মাস পরে অর্থাৎ 1950 সালে 26 জানুয়ারি
এই সংবিধানটা আমাদের এফেক্টিভ হয়, অর্থাৎ কার্যকরী হয়, যেটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করে থাকি। তা আজকে আমাদের যেটা আলোচনার বিষয়, এই 26 নভেম্বর যে দিনটি জাতীয় সংবিধান দিবস হিসেবে আমরা পালন করি, এই প্রেক্ষাপটে এই সংবিধান আমরা কেন মানব, কিভাবে মানব, সেই প্রেক্ষাপটে আপনি বলুন যে ভারতীয় সংবিধান যখন করা হয়েছিল তখন কিসের প্রেক্ষাপটে করা হলো, কিসের ভিত্তির ওপর করা হলো? ভারতীয় যে সংবিধান, যেটাকে আমরা বলতে পারি আইনের রক্ষা কবচ, যে আইনটা না হলে অন্য আইনগুলো মনে হয় যেন তারা ঠিক সেইভাবে পথ চলতে বা সড়গড় হচ্ছে না, অর্থাৎ রক্ষা কবচ। এই আইনটি করা হয়েছিল জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষজনকে নিয়ে তাদের বিভিন্ন সাম্য, তাদের বিচার, তাদের ধর্মীয় সমস্ত ভিত্তিতে, তাদের যে একটা আমাদের যে ভারতবর্ষকে বলা হয় একটা একতার দেশ, তার ভিত্তিতে এই আইনটা মানুষের কল্যাণের জন্যে এই সংবিধান আইনটা চালু করা হয়, যেটা 1946 সালে ক্যাবিনেট মিশনে যায়, তারপরে 48 সালে তারা মিশনে আলোচনা করার পর সেইটার ভিত্তিতে 26 নভেম্বর প্রবর্তন করা হয়। 26 নভেম্বর 1949 সালে এটা প্রবর্তন করা হয়, আর 1950 সালের 26 জানুয়ারি থেকে যার এনফোর্সমেন্ট অর্থাৎ তার কার্যকরী শুরু করা হলো, এবং এখন সেই আইনটা চলছে, এবং সেই আইনটার ভিত্তিতে সমস্ত জনগণ, মানুষ, ভারতবর্ষের সমস্ত মানুষ এই আইনের মধ্যে তাকে শ্রদ্ধার সাথে তাকে নিয়ে পালন করে চলেছেন। একই সঙ্গে এটাও বলে দেওয়া প্রয়োজন যে আমাদের এই সংবিধানটি কিন্তু বিশ্বের অন্যতম দীর্ঘ সংবিধান, মানে এটা বিশাটাতে লেখা 1,45,000 শব্দ রয়েছে এর মধ্যে। যাই হোক, তো এইটা আমরা চেষ্টা করবো আজকে এই সংক্ষিপ্ত পরিসরে কতটা মানুষকে আলোকিত করা যায়, কতটা মানুষকে জানানো যায়। পরবর্তী প্রশ্নে আসবো আমি জয়িতাদির কাছে। আচ্ছা ম্যাডাম, এটা একটু বলুন যে এই যে সংবিধান তো লাগু হলো, তার আগে তো আমরা পরাধীন ছিলাম, তো আমরা যখন স্বাধীন হলাম আমাদের নিজস্ব আইন এলো, নিজস্ব সংবিধান এলো, তারপরে তো অনেক পরিবর্তন এসছে সমাজে, আপনি একজন মহিলা হিসাবেও এটা দেখেছেন, তো বিশেষ করে মহিলাদের নারীদের উত্থান হয়েছে, তো আপনি ওই জায়গাটা বলুন যে সমাজে বেসিক চেঞ্জগুলো কী হয়েছে এই সংবিধান আসার পরে ভারতের সমাজ ব্যবস্থা, আপনি সমাজতত্ত্ববিদ হিসাবে এটাকে কীভাবে দেখছেন যে ভারতবর্ষের পরিবর্তনটা কী এলো? যখন আমরা ভারতবর্ষের পরিবর্তন নিয়ে কথা বলবো, আমরা যখন বলবো যে কি ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করেছি এতদিন ধরে, মানে এই 70-72 বছর যে কেটেছে আফটার যে এক্সিকিউশন অফ দ্য কি বলে কনস্টিটিউশন, সংবিধানের যে কার্যকারিতা যবে থেকে শুরু হয়েছে তবে থেকে যে পরিবর্তনটা 70-72 বছর ধরে, এটা এমন একটা বিষয় যেটা শুধুমাত্র যে সমাজতাত্ত্বিক হিসেবে বা আইনজীবী হিসেবে বা এরকম কোনো পার্টিকুলার মানে প্রফেশনের মানুষ হিসেবে করার কথা নয় বা জানার, একজন দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেই আমরা কম বেশি এই পরিবর্তনের মধ্যে দিয়ে গেছি এবং প্রতিনিয়ত যাচ্ছি এবং আগামী দিনেও যাব। তো এখানে যেটা যদি আমি মানে পয়েন্ট করে বলি, তাহলে ডেফিনেটলি একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সাম্যতা, রাইট টু ইকুয়ালিটি, যেটা নিয়ে আমরা সব সময় কথা বলি, এবং সেই সাম্যতাটা আমি কোথায় কোথায় দেখেছি আমরা প্রত্যেকে, সেটা হলো সব থেকে বড় জায়গা। এই সাম্যতাটা আনার জন্য আমরা যদি বিআর আম্বেদকরের কথা বলি, হু হ্যাজ বিন দ্য চেয়ারপারসন এই পার্টিকুলার ক্যাবিনেটের, এই কমিশনের, তো উনি যখন সেই মানুষটি যখন নিজে এই পার্টিকুলার এরিয়াটা উনি ধরেছেন এবং উনি দেখিয়েছেন যে এসসি এসটি থেকে শুরু করে ব্যাকওয়ার্ড ক্লাসেস, এটার মেজর কারণ আম্বেদকর হয়তো এনেছিলেন, কিন্তু বিষয়টা হচ্ছে এটা এমন একটা জিনিস, এটা আমার আপনার সবার মাঝে এই ধরনের মানুষ আছেন যারা কখনো না কখনো বঞ্চিত হয়েছেন, কখনো এখন হয়তো একদল শ্রেণী আছে যারা হয়তো এর দ্বারা উপকৃত হচ্ছেন, আবার এমন মানুষ হয়তো আজও দেশে আছেন, হয়তো খুঁজে বার করার প্রয়োজন এখনো আছে স্বাধীন ভারতে এত বছর পরেও, যারা হয়তো এই সুবিধাটা সেই অর্থে এখনো পাননি, বা সেই জন্যই হয়তো আমাদের এরকম একটা অনুষ্ঠান করা যাতে সেই মানুষগুলো এটা জানতে পারেন। তো সেটা একটা হলো যে ওনাদের জন্য মানে স্পেশালি মানে শেডিউলড যারা ক্লাসেস অ্যান্ড কাস্ট, মানে তাদের জন্য যাদেরকে আমরা উপজাতি বলছি এবং যারা আমাদের শেডিউল কাস্ট, সেই
কাজগুলো স্পেশাল ফেসিলিটি দেওয়ার যে ব্যবস্থা, সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে, লেখাপড়ার ক্ষেত্রে হতে পারে, সব কিছুতে ওনাদের যে সুযোগ দেওয়ার চেষ্টা, সেটা একটা প্রথম স্টেপ ছিল ইন্ডিয়া। যারা পশ্চাৎপদ ছিলেন তথাকথিত, সেই সময় ভারতবর্ষ একরকম চিত্র ছিল, এবং সেই পশ্চাৎপদ শ্রেণীকে সামনে আনাটা, তাদেরকে সমাজের উপরে তুলে আনাটাও এই সংবিধানের একটা অন্যতম উদ্দেশ্য ছিল, অন্যতম উদ্দেশ্য। এবং ডেফিনেটলি আরেকটা জায়গা, সেটা হচ্ছে মহিলাদের জন্য, মহিলাদের জন্য। কারণ আমাদের দেশে, আমাদের দেশ এমন একটা জায়গা যেখানে মেয়েদের লেখাপড়া করাটাও হয়তো একটা সময় বারণ ছিল। যদি কোনো প্রফেশনে তারা থেকে থাকেন, তাহলে সেই প্রফেশনেও সেটা লিমিটেড ছিল, মানে যদি তারা লেখাপড়া করেও সেটা কি ধরনের লেখাপড়া করা হবে সেটাও আগে থেকে ডিসাইডেড থাকতো, মানে নির্ধারিত জিনিসের বাইরে তারা লেখাপড়া করতে পারবেন না। এবং লেখাপড়া করলে অনেক রকম সামাজিক, আমি সমাজতত্ত্বের আঙ্গিকে বলি, সেটা হচ্ছে যে আমাদের অনেকভাবে বুঝতে হতো যে এমন একটা জিনিস যে হয়তো এমন ধরনের ভয় ভীতি ছড়িয়ে দেওয়া, যে এটা আমাদেরকে এরকম বলে যে লেখাপড়া করলে হয়তো সেই মহিলার স্বামী সামাজিক নিয়ন্ত্রণের সব থেকে বড় চাবিকাঠি হচ্ছে আইন, ল। তো কনস্টিটিউশন বা সংবিধান সেই আইনটাকেই ধরে রাখে, কারণ সমাজে থাকতে গেলে আইন যদি না থাকে, তাহলে যে তো যে কোনো মানুষ তার মতো করে চলবে, আর স্বাভাবিকভাবে যদি সে তার মতো করে চলে, তাহলে তো এক প্রকার জঙ্গলে পরিণত হবে আমাদের সমাজ ব্যবস্থা বলে কিছু থাকবে না, নিয়ম শৃঙ্খলা বলে কিছু থাকবে না, কেউই কারোর সঙ্গে থাকতে পারবে না, সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেটা। সেই বাঁধনটার আরেকটা নাম বলা যেতে পারে আইন, এবং সংবিধান সেটা সারা ভারতবর্ষের জন্য করেছে, কারণ এত ভাষার মানুষ, এত ধর্মের মানুষ, এত রকমের যাদের সাংস্কৃতিক প্রতিদিনের চেঞ্জেস, মানে কালচারাল চেঞ্জ যাদের প্রত্যেক দিন হচ্ছে, তো এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যখন মানুষ যাচ্ছে, তখন ডেফিনেটলি ল বা আইন ইজ সামথিং যেটা আমাদেরকে বেঁধে রাখে। তো মেয়েদের জন্য সেটা লেখাপড়া হচ্ছে, মেয়েদের জন্য যদি আজও মনে করা হয় যে তাদের বিয়ে জিনিসটা খুব একটা জরুরি জিনিস তার জীবনে, হয়তো সকল শ্রেণীর মানুষের কাছে আজও সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু হয়তো কোথাও একটা এই এডুকেশনের জন্য, এই সাম্যতাটা আনার জন্য আজকে সরকারের তরফ থেকে হয়তো যে ব্যান এনে আনা হয়েছে, হয়তো একটা সময় 1991 অনওয়ার্ডস এটা ব্যান এসছে যে সেক্স ডিটারমিনেশন, লিঙ্গ নির্ধারণ করা যাবে না, যবে থেকে মানে একটা প্রেগনেন্ট মহিলা যখন তার টেস্ট করাতে যাচ্ছে, তো সেই জায়গা থেকে যেটা ব্যান, হয়তো সেটা এসেছিল একটা অন্য কারণে, মানে ফিজিক্যাল হেলথ বোঝার জন্য, কিন্তু সেটাকে অন্য কারণে ব্যবহার করা হয় যেহেতু আমাদের দেশে, তবে থেকে সেটা ব্যান হলো। তো সেটার থেকে হয়তো আজকে আপনি হয়তো, মানে আমি বলবো যে জাস্ট আমি রিসেন্ট একটা স্টাডিতে দেখেছি যে 2020 একটা রিমার্কেবল চেঞ্জ হয়েছে রিগার্ডিং দ্য সেক্স রেশিও, দের ইজ আ রাইজ ইন দ্য সেক্স রেশিও, যেখানে মেয়েদের সংখ্যা বেড়েছে। তো এটা যখন বেড়েছে, তার মানে নিশ্চয়ই কোথাও একটা এই সংবিধানের, ধরুন এই একটাই আইন যেটা আমি বললাম, যেটা ব্যান করেছে যে এই লিঙ্গ নির্ধারণ করতে দেওয়া হয়নি, তার জন্যই হয়তো একটা পরিবর্তন এসেছে যে সেক্স রেশিওটা আমরা বাড়াতে পেরেছি। তো এটা একটা ভালো দিক, এটা এটা একটা জায়গা যেটা আমরা উইমেন রাইটস নিয়ে বলতে পারি, মানে রাইট টু লিভ, কেন কি সেটা তো ইটসেলফ একটা ফান্ডামেন্টাল রাইট, আমার মৌলিক অধিকার সেটা, যে আমি যেন সুস্থভাবে বাঁচতে পারি, একটা সম্মানের সাথে বাঁচতে পারি এই দেশে। তো একজন নাগরিক হিসেবে, একজন ভারতীয় নাগরিক, একজন মহিলা হিসেবেও আমার একই অধিকার থাকার কথা। তো সেই অধিকারটা থেকেও ঘরে ঘরে হয়তো বহু মেয়েরা বহু যুগ ধরে বঞ্চিত হয়েছে, তো সেই জায়গাটা হয়তো এই সংবিধানের জন্য অনেকখানি সাহায্য হয়েছে। ভারতবর্ষে মেয়েরা অনেক বেশি এগিয়ে এসেছে, আইনটা অবশ্যই তাদের ক্ষেত্রে কার্যকরী হয়েছে, তাদেরকে সেই অধিকার দিয়েছে। একই সঙ্গে এটাও আমরা একবার দেখা উচিত বা আমরা দেখব যে এই সংবিধান যিনি প্রণেতা আর কি, ডক্টর বি আর আম্বেদকর, তার কাছে তো আমরা অবশ্যই কৃতজ্ঞ, কিন্তু দেখা যাবে তারও 50 বছর আগে যদি একটু ফিরে যাই, আমাদের ভগিনী নিবেদিতার কাছেও আমাদের একটু কৃতজ্ঞতা জানানো উচিত, কারণ ভগিনী নিবেদিতা সেই সমাজে, সেই সময় প্রেক্ষাপটে উনি বাংলার ঘরে ঘরে মেয়েদের ঘরে গিয়ে তাদেরকে নিয়ে এসে যেভাবে স্কুলে তাদেরকে শিক্ষা দিয়েছিলেন, সেটাই হচ্ছে প্রথম প্রতিকৃতি তিনি বলা চলে। তারপরে তো আমাদের সংবিধান এলো, আইন তো এলোই অবশ্যই। এবং আমি আপনাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে ধরুন
বহু সোশ্যাল লেজিসলেশনস হয়েছে, ইন দ্য সেন্স ধরুন ডাউরি প্রোহাইবিশন, মানে পণ প্রথাকে ওরকম যে আইন রয়েছে, বা ধরুন সতীদাহ প্রথা, আপনি 50 বছর আগে বা 100 বছর আগেকার কথা, হয়তো তারও বেশি সময় আগেকার কথা, তো এই কৃতজ্ঞতাটা শুরু হয় তো সেই সমাজ সংস্কার, হ্যাঁ, ওনার বিধবা বিবাহ, তো এই আইনগুলো যদি না থাকতো, আইনই একমাত্র এই সামাজিক কুসংস্কারগুলো থেকে বার করতে পেরেছে, তো সেই পরিবর্তনগুলো সেই সময়েও দরকার ছিল। আস্তে আস্তে সমাজ, যতক্ষণ সমাজের কোনো রকম পরিবর্তন কখনো অ্যাব্রাপ্ট হয় না, হঠাৎ করে কোনো কিছু ঘটে না, সেটা সময় সাপেক্ষ ক্রমবিবর্তনের মাধ্যমে হয়, এভলিউশন যেটাকে আমরা বলি সোশ্যাল এভলিউশন, সেইটার মাধ্যমে হচ্ছে, তো কোনো সময় কোনো কিছু হুট করে ঘটে না। এবং সেক্ষেত্রে আমাদের সংবিধান আইন ভীষণভাবে কার্যকরী একটা ভূমিকা নিচ্ছে, একদম। আমি পরবর্তী প্রশ্নে আসবো ডক্টর বরুণ দাসের কাছে। আচ্ছা বরুণ বাবু, এটা বলুন যে আমাদের তো সংবিধান তো আমাদের অনেক অধিকার টধিকার দিয়েছে, তো একই সঙ্গে আমাদের এই যে যে আমাদের একটা তো দুটো ভাগ আছে, একটা কেন্দ্র সরকার রয়েছে, একটা রাজ্য সরকার রয়েছে, তো এই কেন্দ্র সরকারের ক্ষেত্রে কী কী সাংবিধানিক তাদের কী কী বিশেষত্ব রয়েছে এবং রাজ্যের ক্ষেত্রে, এই জায়গাটা যদি একটু ব্যাখ্যা করেন। না, আমাদের তো এখানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে দিয়ে সংবিধানটা চলছে, অর্থাৎ রাজ্যের হাতেও ক্ষমতা দেওয়া হয়েছে, আবার কেন্দ্রীয় সরকারের ক্ষমতা রয়েছে। যেমন কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলো আমাদের রাজ্যের মধ্যে কাজ করছে, যেমন রেলওয়ে আছে বা পোর্ট ট্রাস্ট রয়েছে, যেমন জিপিও পোস্ট অফিস যে ধরুন যে কাজগুলো, কিংবা ধরুন আপনাদের যে আমাদের সেন্ট্রাল যে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেমন আমাদের সিবিআই কাজ করছেন, এই যেগুলো রয়েছে, তো এরা রাজ্যের মধ্যে এসেও তারা অফিস রয়েছে, কাজ করছে। আবার রাজ্যের মধ্যে যে ক্ষমতাগুলো করা রয়েছে, রাজ্যের মধ্যে অর্থাৎ এর মধ্যে যেগুলো থাকবে রাজ্য দ্বারা পরিচালিত হবে, সেই আইনটা রাজ্যের রয়েছে, যেটাকে বলা হয় স্টেট লিস্ট রাজ্যের মধ্যে, আর একটা সেন্ট্রাল লিস্ট রয়েছে, আর কিছু কিছু রয়েছে যেগুলো হচ্ছে তারা উভয় পক্ষ এ করতে পারে। অর্থাৎ এটা সবই একটা কোঅপারেশন নিয়েই কাজ করতে হবে, রাজ্যেরও যেমন তাকে তার সহযোগিতা সেন্ট্রাল, সেন্ট্রালের সাথে রাজ্যেরও সহযোগিতা, উভয় পক্ষের একটা সহযোগিতার মাধ্যমে আমাদের দেশটা এগোবে, এবং সেটা অবশ্যই সংবিধানকে নিয়ে, সংবিধানের যে রীতিনীতি যে পরিকাঠামো, সংবিধানের বাইরে গিয়ে কিছু করাটা উচিত হবে না, করলে তখন মামান্য আদালতে আমাদের যেটা রয়েছে, যে একসময় বলেছিলেন বিখ্যাত আইনজীবী সুপ্রিম কোর্টের এন বি পালকেওয়ালা সাহেব, যে উনি বলেছিলেন যে আমাদের এই সংবিধানের প্রিমেলটাকে বলে একটা আইডেন্টি কার্ড, অর্থাৎ এইটা দিয়ে তখন যেতে হবে, যেটা আর্টিকেল 32-তে সুপ্রিম কোর্টে মানুষ যায় যাবে তার মৌলিক অধিকার যদি খর্ব করা হয়, এবং হাইকোর্টে আর্টিকেল 226 এসে মামলা করতে পারে এবার যদি তার মৌলিক অধিকার খর্ব করা হয়। সুতরাং সমস্ত কিছুই নির্ভর করছে একটা পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া, তাহলে দেশে একটা উন্নত জায়গায় পৌঁছতে পারবে। পরবর্তী প্রশ্নে আসবো আমি ম্যাডামের কাছে, জয়িতা বসুর কাছে। আচ্ছা, আপনি বলছিলেন পরিবর্তনের একটা ধারাবাহিকতা আপনি যেটা লক্ষ্য করছেন, এই ব্যাপারটা আপনার একটা গবেষণার বিষয়, তো এই জায়গাটা বলুন যে হ্যাঁ নিশ্চয়ই নারী শিক্ষা সমাজে তো অনেকটাই অগ্রগতি হয়েছে, তো এই এই যে নারীদের যে অধিকার যেটা দিয়েছে সংবিধান, তো সংবিধান এই যে অধিকার দিচ্ছে বা নারীরা কতটা সেটা নিতে পারছে, কতটার আবার অপব্যবহার হচ্ছে, এই ভবিষ্যতে পরিবর্তনটা কোন দিকে যাচ্ছে, এই পরিবর্তনটা যদি একটু বলেন ভবিষ্যতের দিকে কিভাবে যেতে পারে এটা। প্রথমত শিক্ষা জিনিসটা কখনোই মানে ছেলেদের আর মেয়েদের মধ্যে বেঁধে দেওয়া হয়তো উচিত হবে না, কিন্তু তবু যদি বলা হয় যে শুধু মেয়েদের উদ্দেশ্যেই কথাটা বলা হচ্ছে, তাহলে বলবো যে সব থেকে বড় কাজ যেটা হয়তো আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট করেছে থ্রু দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনাল মেজার্স, মানে প্রয়োজনটা বুঝেই যেটা করা, সেটা হচ্ছে যে এডুকেশন ফর অল 14 ইয়ার্স অবধি, প্রবাবলি এরকমই ব্যাপার আছে যে 14 বছর অবধি সকল শিশুদের জন্য এডুকেশন থাকবে সকলের জন্য। এবার সবার উদ্দেশ্যে যদি এডুকেশন থাকে, শিক্ষার ব্যবস্থা থাকে, তাহলে এবং তাতে যদি আমাদের দেশের হতদরিদ্র যে সমস্ত পরিবার আছে যাদের হয়তো মানে কাজ করতে গেলে বরং সেই দিনের মানে অন্ন জোগাড় হবে না, তো সেই ধরনের পরিবারের বাবা মায়েদেরকে মানে এক প্রকার কনভিন্স করা, রাজি করানো যে তোমার বাচ্চাদেরকে তুমি পাঠাও আজকে কাজ করতে, তার জন্য হয়তো সরকারি ক্ষেত্রে আমরা যেটা দেখেছি মিড ডে মিলের ব্যবস্থা, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা যেটা করা হয়েছে, সেটা ডেফিনেটলি একটা বিরাট স্টেপ, যার জন্য হয়তো বাচ্চারা
একটু হলেও যাচ্ছে এবং এলিমেন্টারি এডুকেশন বা যেটাকে ছোট ছোটদের যে বেসিক এডুকেশনটা সেটা কিন্তু সেটাও একটা অ্যালার্মিং রেটে ইন্ডিয়াতে বেড়েছে এবং তার সাথে গভর্নমেন্টের ধরুন যে সেকেন্ডারি লেভেলে অ্যাপ্লাইড সায়েন্স ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা কম্পিউটারের ব্যবস্থা এই ধরনের যে পদক্ষেপগুলো এই ধরনের চেষ্টাগুলো যেটা করা হচ্ছে সেটা তো এই কনস্টিটিউশনের বাধার জন্যই হয়েছে যে এডুকেশন ফর অল এটা মাথায় রেখেই এই জিনিসটা করা এবং এই জিনিসটা করার জন্য মানুষ বাচ্চারা যদি খেতে পায় তখন তারা ইচ্ছুক যে আমি পড়াশোনাটাও করে নিই নিশ্চয়ই এই প্যান্ডেমিকের জন্য এত দিন ধরে একটা বড় রকমের ক্ষতি হয়েছে হয়তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুনেছি বা দেখেছি পড়েছি যে যে বাচ্চারা হয়তো কাজ করতো না তারা বাধ্য হয়েছে কাজ করতে কেন কি একদম প্রথম দিকে হয়তো স্কুলে এটার মানে খাবার দেওয়ার ব্যবস্থাটাও বন্ধ করতে হয়েছিল মানে একটা অদ্ভুত নতুন পরিস্থিতি ছিল অজানা পরিস্থিতি ছিল সকলেরই জন্য অথরিটির জন্য অজানা পরিস্থিতি ছিল একটা কিন্তু সেই দিনগুলো তো সেই বাচ্চাগুলো সেই ব্যবস্থাটা পায়নি সেই সাপোর্টটা পায়নি সেই জন্য হয়তো লেখাপড়া বন্ধ হয়েছে জানো এটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আবারও সেই জিনিসটা চালু করাতে অন্তত বাচ্চারা মানে সেখান থেকে হারিয়ে যাবে না তারা হারিয়ে যাবে না তারা কাজে ফিরে যাবে না কারণ সে জানবে যে আমার খাবার ব্যবস্থাটা আবারও মানে চলছে যখন আমি আবার লেখাপড়াটা করি এবং তার সাথে যে প্রচুর সংখ্যক ইউনিভার্সিটি ভারতবর্ষে তো 300 ইউনিভার্সিটিজ হ্যাভ ডেভেলপড তো এত যে ইউনিভার্সিটি তৈরি হয়েছে এত যে লেখাপড়া করার যে প্রবণতা যে ইন্টারেস্টটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে ইন্টারেস্টটা তারপরে হচ্ছে ধরুন বিভিন্ন সরকারি স্কলারশিপ থাকছে বা বেসরকারি স্কলারশিপও থাকে যেখানে মেয়েদেরকে মেয়েদেরকে বেশি করে পড়ানো বা যে ধরুন লেখাপড়া করার ইচ্ছে এবং বিয়ে নিয়ে না চিন্তা করার জন্য হয়তো নানা রকমের প্রকল্প যে তাক এবং এই ধরনের গভর্নমেন্ট প্ল্যানিং করা ফ্যামিলি প্ল্যানিং যেটাকে বলে যে বেটি পড়াও বেটি বাঁচাও এই যে ব্যাপারটা ধরুন এটাই আমি যদি ধরি তো এটা কোনো মানে এর একটা সব থেকে বড় উদ্দেশ্যই হচ্ছে যে তাকে রক্ষা করো তাকে লেখাপড়া শেখাও এবং যদি সে লেখাপড়া শিখে যায় তাহলে সে নিজেই নিজের ব্যবস্থা করে নিতে পারবে এবং সেই জায়গা থেকে এটা হচ্ছে হয়তো সব থেকে বড় পরিবর্তন যার জন্য আজকে আমরা বিভিন্ন ফিল্ডে আমরা মেয়েদেরকে দেখতে পাই হয়তো আজকেও তারা টোকেন আমাদের ভাষায় বলে টোকেনিজম তো সেই টোকেন হিসেবে তাদেরকে হয়তো আমরা দেখতে পাই এরকম অনেক প্রফেশন আছে মানে ধরুন যেটাকে হয়তো আমাদের স্টাডিতে আমরা দেখেছি যেটাকে বলা হয় গ্লাস সিলিং গ্লাস সিলিং মানে হয়তো একটা জায়গা অবধি মেয়েরা উঠতে পারে হয়তো তারা ততটাই দক্ষ তত দূর অবধি উঠতে পারে যদি আমি ধরে নিই আমাদের আইনের এতে জুডিশিয়ারিতে তো কিন্তু তত সংখ্যক মহিলারা যত মহিলারা মানে অন্য ফিল্ডে হয়তো দেখা যাবে হয়তো পড়ানোর ক্ষেত্রে দেখা যাবে অত ফিল্ডে হয়তো আমরা আমরা ছেলেদেরকে দেখতে পাবো কিন্তু মেয়েদেরকে সেই হতে বলতে চাইছেন যে এই সংবিধানে মেয়েদের এবং শিশুদের শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করছে বিরাট অগ্রগতির ভূমিকা পালন করছে এবং আজকে আমি বলতে চাইছি এটাই যে যে টোকেনটা দিয়ে আজকে শুরু করেছি সেটা হয়তো আজকে 50 বছর বাদে হয়তো যে কোনো প্রফেশনে ইকুয়াল ইন নাম্বার হয়ে যাবে সেখানেও একটা সাম্যতা দেখতে পাবো আমরা গ্রামীণ শিক্ষা এবং গ্রামীণ নারী এবং শিশুদের অগ্রগতির ব্যাপারে সংবিধান একটা বিরাট ভূমিকা পালন করছে আমি আসবো পরবর্তী আবার আলোচনা তার আগে আমার ডক্টর দাসের কাছে আরেকটু বিশেষ প্রশ্ন যে দেখুন নাগরিকত্ব ব্যাপারটা নিয়ে ইদানিং একটা বিরাট আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো আমরা সাধারণ মানুষ অনেকেই জানি না যে এই নাগরিকত্ব ঠিক ব্যাপারটা কী এবং সংবিধানে আমাদের নাগরিকদের কী কী আমাদের যে আইনটা রয়েছে যে আমরা কী হলে আমরা নাগরিক হব এই নাগরিকত্বের আইনগুলো যদি একটু বলে দেন নাগরিকত্ব আইন হচ্ছে 1950 সালের ভারতীয় যে নাগরিকত্ব আইন রয়েছে 1955 সেই আইনটা থেকে পরবর্তী যেটা আমরা দেখতে পেয়েছি যে 1914 সালের তাদের একটা সময়ের পূর্বে যদি কেউ এসে থাকে তারা এদেশের নাগরিক হবে কিন্তু তাদের যদি কোনো পিতা বা মাতা যদি এদেশীয় হয় তাহলে তিনি নাগরিকত্ব পাবেন কিংবা মিনিমাম তাকে 5 বছর এই দেশে বসবাস করতে হবে এবং তার নাগরিকত্ব তিনি যদি
এদেশে থাকেন, এখানে জন্ম হয়েছে, নাগরিকত্ব জন্মসূত্রেই নাগরিক হয়ে গেলেন। সুতরাং এখন অন্য দেশে নাগরিকত্ব থাকবে, আমাদের দেশেও থাকবে তা তো হবে না। আমাদের দেশে সিঙ্গেল সিটিজেনশিপ, সুতরাং এখানে সেরকম ভাবে নাগরিকত্বকে এখানে মেইনটেইন করা হয়। আমাদের দর্শক বন্ধু ফোনে অপেক্ষা করছেন, আমরা ফোনটা একটু নিয়ে নেব। হ্যালো, কে অপেক্ষা করছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আমি দমদম পাইকপাড়া থেকে লক্ষ্মী বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, জাতীয় সংবিধান দিবস হিসেবে যে আমাদের পালন হচ্ছে, তার মহিলারা যে কি নির্যাতন পাচ্ছে, যারা বিয়ে হয়েছে, যাদের বিয়ে হয়নি, বিয়ে হওয়ার পরে যে শ্বশুরবাড়ি গিয়ে যে কি নির্যাতন, হ্যাঁ সেটা কি করে বলবো, কি সংবিধান মানে তারা? এবং তারা যখন দেখা যায় যে হাজব্যান্ড তার ওয়াইফকে মেরে বাইরে বার করে দিচ্ছে, হ্যাঁ তখন আইনের সাহায্য নিচ্ছে। আমরা 17 সাল থেকে সেই ডিভোর্স কেস চলছে, এখনো পর্যন্ত সেই কোন কেস নিয়ে এখনো হয় না। ওটা কি মানে, এখন আপনারা বলতে চাইছেন যে এই যে বধূ নির্যাতনের ঘটনাগুলো যে বাড়ছে এবং তাই নিয়ে যে আদালতে মামলা চলছে, এই দীর্ঘ সূত্রটা নিয়ে আপনারা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমাদের রয়েছেন ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, যদি এই জায়গাটা একটু আলোকপাত করেন। সত্যি তো আমাদের, তবে এটাও ঠিক, সংবিধানের প্রণয়নের আগে আমাদের দেশের নারীরা তো নির্যাতিত ছিলেনই, সেটা আমরা প্রকাশ্যে আসতো না, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যত মিডিয়ার যত আমরা অ্যাডভান্সমেন্ট হচ্ছে, আমরা সেই প্রচার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সেগুলো উঠে আসছে যে হ্যাঁ নিশ্চয়ই নারী নির্যাতনের সংখ্যা হয়তো বেড়েছে। এবং একই সঙ্গে যেটা ওনার প্রশ্নটা যেটা, যে সেক্ষেত্রে বিচার চাইতে গেলে অনেক সময় দেরি হয়ে যাচ্ছে, ফলে একটা মানুষের জীবন অনেকটাই পেরিয়ে যাচ্ছে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ সময়। তো সেক্ষেত্রে তো কিছু সংবিধানের কি কি মানে ভূমিকাটা এখানে, তাহলে আইন কি তাহলে কি সেখানে এখানে ফেল করে যাচ্ছে? আমাদের দেশের সমস্যা এত, কোর্টে এত যে প্রেশার থাকে বিভিন্ন রকমের মামলা মোকদ্দমার এবং বহুদিন ধরে থাকে, এবং তার সাথে নানা রকম সিস্টেম যেটা এতদিন ধরে চলে এসেছে। এবার ঘটনাটা হচ্ছে, হয়তো একজন মানুষের একটা পার্টিকুলার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে, ধরুন ডিভোর্স নিয়ে সেই মেয়েটি কষ্ট পাচ্ছে বা এরকম। প্রথম কাজটা হচ্ছে, যেটা আমার জানা, যে আমি যে কি বলবো, যে আইনটা যে ভাবে আমি উপকৃত হতে পারি সেই ব্যাপারে অন্য লোকের আগে আগে আমার নিজের জানা উচিত যে আমি এই ধরনের সমস্যায় পড়লে, মানে উকিলরা তো আছেনই যার কাছে আমরা যাব অফকোর্স, কিন্তু তার আগে বেসিক যে জায়গাটা যে আমি অত্যাচারিত হতে পারি এই ধারণাটা মানে আগে থেকেই আমার যদি থাকে এবং আমি তার জন্য যদি প্রস্তুত থাকি, মানে আমি প্রথম কথা হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্ট হই, তাহলে হয়তো অনেক ক্ষেত্রে আমার সমস্যাটা আমি নিজেই রুখতে পারবো। আর যদি অনেক এরকম নয় যে মানে আপনি ইন্ডিপেন্ডেন্ট বলতে আপনি বোঝাচ্ছেন যে অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক ভাবে সে যদি স্বাধীন হয়, এটা মেয়েদের পক্ষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে একটা মেয়ে যদি অর্থনৈতিক ভাবে স্বাধীন হয় তাহলে সে তার আইনি অধিকারটা তার বুঝে নিতে অনেক সুবিধা হয়, অনেক সুবিধা হবে, এবং সে যদি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয় তার মানে সে নিশ্চয়ই শিক্ষিতা। সে যদি শিক্ষিতা হয় সে তার প্রয়োজনগুলো, তার কোথায় গিয়ে কি চাইতে হবে সেটা সে জানবে, এবং তাকে তার সাথে কোনো রকম মানে, তাই বলে এমন নয় যে কোনো শিক্ষিত মহিলার সাথে কোনো রকম দুর্ঘটনা ঘটে না, তা কখনোই নয়, কিন্তু অন্য মানুষটি যাকে হয়তো কি বলবো মানে ঠকানো সহজ হবে, হয়তো একটি শিক্ষিত মেয়েকে ঠকানো সেই অর্থে সহজ হবে না। তো এবং যদি বলা হয় যে আপনি যেটা বলছেন সংবিধানের ফেলিয়ার, সেটা কখনোই নয়, কারণ সেটা আছে বলেই আমি আরেকটা মানুষকে ভয় দেখাতে পারবো যে আজকে হয়তো আমার মানে কোর্টে মামলাটা উঠতে দেরি হয়েছে বা কিছু, সেটা হয়তো স্যার বলবেন তো, কিন্তু সেটা দেরি হতে পারে, কিন্তু সেটা কখনো না কখনো, কারণ লক্ষ লক্ষ মেয়েরা কিন্তু রেহাইও পায়, মুক্তিও পায়, এবং সেটা পায় কারণ সে একদিন ওই সংবিধানের ধারা ধরেই কোনো উকিলবাবুর সাহায্যে কোর্টের মাধ্যমেই সেই মুক্তিটা পেয়েছে, এবং তার জন্য হয়তো বহু ক্ষেত্রে তারা মানে যাকে বলে অ্যালিমনি, যাতে করে সুস্থভাবে তারা জীবনটা পরবর্তী সময় বাঁচতেও পেরেছে। সুতরাং এটা ডেফিনেটলি একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় আমাদের দেশে, বিকজ আমাদের সকলকে প্রতি ক্ষেত্রেই মনে রাখতে হবে যে হ্রাস যে পপুলেশন প্রেশার আমাদের উপরে আছে প্রতিদিন। আমার ঘরে হয়তো এটা আজকের ঘটনা, কিন্তু একই দিনে 24 ঘন্টায় হয়তো 24টা কেন, আরো 24,000 ঘরে একই ঘটনা ঘটছে, জনসংখ্যার একটা বিরাট বৃদ্ধি হয়েছে এবং সেই তুলনায় আদালতের সংখ্যা বাড়েনি,
ফলে দেখা যাচ্ছে যে লিটিগেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং মামলার পাহাড় জমে যাচ্ছে, স্বভাবতই মামলা দেরি হয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে এটাও বলে দেওয়া প্রয়োজন যে মেয়েদের জন্য এখন অনেক ভালো ভালো আইন এসেছে, যেমন বধূ নির্যাতন আইন তো ছিলই, সেটা তো আবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, একই সঙ্গে দাম্পত্য কলহ আইন অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট এটাও এসেছে। সুতরাং এটাও দেখা যাচ্ছে যে মেয়েদের তাদের স্বাধীনতা রক্ষার জন্য এবং তাদের অধিকার রক্ষার জন্য কিন্তু নতুন নতুন আইনও অনেক এসেছে আমাদের দেশে। এই ব্যাপারে যদি বরুণবাবু একটু আলোকপাত করেন। উনি তো সমস্তটাই বলেছেন, এখন যিনি প্রশ্নটা করেছিলেন ওনার ব্যক্তিগত প্রশ্ন বা কোনো একটা পার্টিকুলার কেস নিয়ে উনি বলেছেন, তো এটা আমি এখানে বসেও বলতে পারি, অসুবিধা নেই, যেহেতু এই প্রফেশনের সাথে দীর্ঘদিন আছি, যে আপনার যদি 17 সাল থেকে মামলা হয়ে থাকে, এতদিন না হয়ে থাকে, এটা দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক। আপনি যেই কোর্টে মামলা চলছে সেই জজ সাহেবের কাছে আপনি সরাসরি সামনে গিয়ে অনুনয় বিনয় করে তার সামনে গিয়ে বলুন, যেরকমভাবে উকিলবাবুরা মামলা করেন আপনি সরাসরি সেইখানে যান বলুন, বা সেখানে আপনার আইনজীবী তাকেও নিয়ে বলুন, তিনিও সাথে থাকবেন, তাহলে হয়তো আপনার সুরাহা থেকে আপনি যে সময়টা বেশি যাচ্ছে সেই সময়টা থেকে আপনি রেহাই পাবেন। আর যদি অর্থনৈতিক দিক থেকে, যেটা আমাদের প্রফেসর বাসু বললেন যে যদি এরকম অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী না হন, ইন্ডিপেন্ডেন্ট